ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভলতিয়ার বলছে, নিজের কথা ভাবো আর দেখো যাতে অন্যরাও তোমার কথাই ভাবে। তো ভোট রাজনীতিতে সব দলই ভাবছে নিজেদের কথা, কিন্তু ভোটাররা কার কথা ভাবছেন? আগামী সোমবার তিন কেন্দ্রে উপনির্বাচনের আগে সব থেকে বড় প্রশ্ন এটাই। এনআরসি, অযোধ্যা মামলার রায়, কাশ্মীরে 370 ধারা বিলোপের পর তিনটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এই বাংলায়। নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। তৃণমূল, বিজেপি না বাম কংগ্রেস জোট, গণতন্ত্রের পরীক্ষায় কে লেটার মার্কস আর কে টেনে টুনে পাস, কারিবার ডাহা ফেল করার সম্ভাবনা, এই সমস্ত কিছু উঠে আসবে আমাদের আজকের আলোচনায়। আর আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো তিন বিধানসভা উপনির্বাচনে কোন দলের কি রণকৌশল। দেখুন, 2021 বিধানসভা নির্বাচন, তার আগে বছর ঘুরলেই শতাধিক পুরসভায় ভোট। সেসবের আগে আগামী সোমবার নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সব দলের কাছেই অ্যাসিড টেস্ট। 2019 লোকসভা ভোটের পর গত ছ মাসে রাজ্য রাজনীতির গতি প্রকৃতি কোন পথে এগিয়েছে তার আভাস পাওয়া যাবে এই তিন বিধানসভা উপনির্বাচনে। লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর তৃণমূল ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সাহায্য নিতে শুরু করেছে। দলীয় রণকৌশল নির্ধারণে বড় ভূমিকা নিচ্ছেন প্রশান্ত। দিদিকে বলো কর্মসূচি থেকে শুরু করে মানুষের কাছে যাওয়া, তৃণমূলের নতুন নানাবিধ কর্মসূচির ভেতর পিকের কৌশলের ছাপ দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি পাস না ফেল তার প্রাথমিক প্রমাণ তিন কেন্দ্রের উপনির্বাচনে দেখা যাবে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। লোকসভার ফলে নিরিখে তিন কেন্দ্রের মধ্যে একমাত্র করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল, বাকি দুটি কেন্দ্র অর্থাৎ কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে এগিয়ে বিজেপি। পর্যবেক্ষকেরা বলছেন, এই পরিস্থিতিতে তৃণমূল যদি বিজেপির থেকে আসন ছিনিয়ে নিতে পারে তাহলে তারা লোকসভা ভোটের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে। আবার যদি উল্টোটা হয়, অর্থাৎ বিজেপির দাপট যদি বজায় থাকে, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে, তা হলো লোকসভা ভোটে বিজেপির যে জয়যাত্রা শুরু হয়েছিল তা এখনো অব্যাহত আছে। দল আসন্নরূপ ফল করবে, আমি এটা আবার বলছি, কালকেও বলেছি, আজকেও বলছি। মানুষ যদি কাজ থেকে ভোট দেয়, মমতা ছাড়া বিকল্প নেই। এছাড়াও মহুয়া মৈত্র ছেড়ে যাওয়া করিমপুর আসনে উপনির্বাচন হচ্ছে, তাই কেন্দ্রের ফলাফলের সঙ্গে সরাসরি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সম্মান জড়িয়ে। তৃণমূল কংগ্রেস মনে করছে, গতবার লোকসভা নির্বাচনে বিজেপি ঝড়ের পরেও এই আসন কিন্তু তারা ধরে রাখতে পেরেছিল, তাই এবারের ভোট তাদেরই পক্ষে। বিজেপি শিবিরের দাবি তৃণমূল কংগ্রেস ভাঙছে, তাই সীমান্তবর্তী এই কেন্দ্র এবার অবশ্যই বিজেপি ছিনিয়ে নেবে। তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিজেপির কাছেও বড় সড় পরীক্ষা। তার মূলত দুটি কারণ। প্রথমটি হলো কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর। লোকসভার ফলে নিরিখে এই দুটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় 50,000-এর কম বেশি ভোটে এগিয়েছিল, অর্থাৎ শক্ত গড়। এই দুটি আসন ধরে রাখতে না পারলে তা বঙ্গে উদীয়মান বিজেপির কাছে বড় সড় ধাক্কা হবে। আবার খড়গপুর সদর আসনটি খোদ দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া কেন্দ্র, তাই সেখানে হার জিতের সঙ্গে সরাসরি বিজেপি রাজ্য সভাপতির সম্মান জড়িয়ে। খড়গপুর আসনটি জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস, অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বিজেপিও। অনুন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুকে সামনে রেখে আশার আলো দেখছে বাম কংগ্রেস জোটও। কিন্তু কী চাইছে খড়গপুরবাসী তা জানা যাবে আগামী 28 নভেম্বর। তিনটে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতবে। এই তিনটি জায়গায়, বিশেষ করে খড়গপুরে তো দিলীপ দা ওখানকার এমএলএ ছিলেন, সেখানকার এমএলএ হিসেবে যে সমস্ত কাজ করেছে তাতে মানুষ এখনও মনে রেখেছে, এবং মানুষ চাইছেন যে সেই কাজে যে উন্নত সেটা যেন অব্যাহত থাকে। 28 নভেম্বর তিন কেন্দ্রের ফল ঘোষণা। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি চেস ক্লকের এই ফরম্যাটে শুরুতেই ডেকে নেব তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী এবং বিজেপি নেতা প্রণয় রায়কে। আমার প্রথম প্রশ্ন থাকবে সমীরবাবুর কাছে যে এই তিন কেন্দ্রের উপনির্বাচনকে আমরা যদি একটা পরীক্ষা বলি, তাহলে এই পরীক্ষা যত না মমতা বন্দ্যোপাধ্যায়ের তার থেকে ঢের বেশি প্রশান্ত কিশোরের। আমি এই পরীক্ষার তালিকা থেকে মোটামুটি তৃণমূলের পক্ষে তত চ্যালেঞ্জের নয় কেউ বলতে পারেন করিমপুরকে সরিয়ে রাখছি। 2016 বিধানসভায় প্রায় 16,000-এ করিমপুরে তৃণমূলের লিড ছিল, 19-এ লোকসভায় মোদিঝড়ের সময়ও প্রায় 14,000-এর লিড ছিল, কিন্তু বাকি দুটো সমীরবাবু প্রশান্ত কিশোরের আসল পরীক্ষা সেইখানে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর।
এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। খড়গপুর সদরে দিলীপবাবু লিড নিয়েছিলেন প্রায় 45,000 ভোটে লোকসভার ক্ষেত্রে, আর কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়েছিলেন 57,000 ভোটে, অনেকটা তফাত। মেকআপ করতে পারবেন? আপনার সময় শুরু এখন। সুমনবাবু, আমি নিশ্চিত যে করিমপুর, যেখানে আমরা 14,000 ভোটে এগিয়েছি গত লোকসভা নির্বাচনে, শুধু করিমপুর বিধানসভায় আমরা বা বিজেপি বলি, সুবিধা হবে বুঝতে মানুষ, 45,100 ভোটে এগিয়ে আছে খড়গপুর সদরে, আর 56,700 ভোটে এগিয়ে আছে কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুরে। করিমপুর তো আমরা জিতছি নিশ্চিত, খড়গপুর এবং কালিয়াগঞ্জ হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে, এবং আমরা জিতে গেলেও কিন্তু অবাক হবেন না, এই জায়গাতে কিন্তু রয়েছি। ঘটনা যেটা সেটা হচ্ছে, লোকসভা ভোট কিন্তু মাত্র 6-7 মাস আগে হয়েছে। 6-7 মাস আগে হয়েছে বলেই তো বলছি, আমি তো আপনার কাছে কাউন্টার প্রশ্ন করছি যে 6 মাস আগের নির্বাচনে সুমনবাবু হরিয়ানাতে 10-10 বিজেপি, 10টা আসন লোকসভায় 10টাই বিজেপি, আর গত মাসে যখন বিধানসভা নির্বাচন হলো তখন দেখা গেল 90টা আসনের মধ্যে 46টাই মেজরিটি হয়, অ্যাবসলিউট মেজরিটি, বিজেপি পেল 40টা আসন। আপনি যদি ভালো করে খেয়াল করেন একটা জিনিস দেখবেন, গত 1.5 বছর ধরে কেন্দ্রের নির্বাচন ছাড়া প্রত্যেকটি রাজ্য নির্বাচনে বিজেপি পরাজিত। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান গত বছর নভেম্বর মাস, এই বছরও দেখুন মহারাষ্ট্র বিজেপির হাতে চলে গেছে, আর যেই হোক বিজেপি সরকার করতে পারছে না। হরিয়ানা তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেটা ভেঙে খান খান হয়ে গেছে, কিছু জোট মানে লোকজন ভাঙিয়ে সরকার গড়তে হয়েছে। তো বিজেপি কোন রাজ্যে কেন্দ্রের ভোট ছাড়া নিজেদের ভোট বাড়াতে পেরেছে বা নিজেরা জিতছেন, তার কারণ হচ্ছে বিজেপির কোথাও কোনো মুখ নেই। কেন্দ্রের মুখও নরেন্দ্র মোদি, করিমপুরে নির্বাচন হলেও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি কি বাংলার মুখ্যমন্ত্রী হবেন? বাংলার মুখ্যমন্ত্রীরা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে করিমপুরের মানুষ, খড়গপুর সদরের মানুষ এবং কালিয়াগঞ্জের মানুষ তারা মনস্থির করে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এবং বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতবে। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম, কেন আগামী বৃহস্পতিবার এতক্ষণ ফলাফল বেরিয়ে গেছে। সমীর চক্রবর্তী চ্যালেঞ্জ করে গেলেন, এই চ্যালেঞ্জ তার যুক্তিগুলো রেকর্ডেড রইল আর্কাইভে। আমি প্রণয় রায়ের কাছে আসবো। প্রণয়বাবু, দাঁড়িপাল্লায় আমি যদি ইস্যুগুলোকে রাখি, শুধু ইস্যুগুলোকে, বিজেপির পক্ষে রাম মন্দির, 370 ধারা বিলোপ, বিপক্ষেও দুটো বড় ইস্যু, একটা আর্থিক মন্দা যার সঙ্গে জড়িয়ে আছে বেকারত্ব, কর্মসংস্থান, বিলগ্নিকরণ, ছাঁটাই, আর এ রাজ্যে তৃণমূলের প্রচার সব থেকে বড় ইস্যুটা বিজেপির বিরুদ্ধে হচ্ছে এনআরসি, তার ইম্প্যাক্ট। মনে করা হচ্ছে যে লোকসভা ভোটে বিজেপি যদি এই জায়গায় থাকে, এই উচ্চতায় থাকে, এনআরসির পরে বিজেপির অনেকটা ডাউনফল হয়েছে গত 6 মাসে, তৃণমূলের দাবি। হিমন্ত বিশ্ব শর্মা আসামে যখন বলেন যে এখনকার এই নাগরিক পঞ্জিটা বাতিল করে দিন, সেই কাঁটাটা কি রাজ্য বিজেপি, পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির গলায় কোথাও বেঁধে না? আপনার সময় শুরু এখন। যেহেতু নির্বাচনটা উপনির্বাচন, তাই আমি পশ্চিমবঙ্গের মধ্যে একটু থাকবো। আজকে যে মুহূর্তে আমরা মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে উন্নয়নের ঢাক বাজাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে আমাদেরই একজন সহনাগরিক রেবতী রাউতকে আমরা হারালাম। কে এই রেবতী রাউত? এই রেবতী রাউত সেই পার্শ্ব শিক্ষক যিনি কদিন আগে অনশন করেছিলেন, হসপিটালাইজড হয়েছিলেন, আজকে তার মৃত্যু ঘটেছে। কেন? তাদের কি দাবি? সেই পার্শ্ব শিক্ষকদের একটা ছোট্ট দাবি, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি উন্নয়নের নেত্রী তৎকালীন অগ্নিকন্যা 2009 সালে গিয়ে, যে ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো দেবেন, দীর্ঘ 9 বছরেও তিনি দিতে পারেননি। আর এই কলকাতা শহরের বুকে এই হাজার হাজার পার্শ্ব শিক্ষকরা যখন অনশন করছেন, অবস্থান করছেন, সেই অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার তাদের পাশে, তাদের সাথে দেখা করতে যাওয়ার প্রয়োজন মনে করেনি। তাই আজকে পশ্চিমবঙ্গের এই যে সহনাগরিককে হারালাম, এটা হচ্ছে উন্নয়নের ঢাক পেটানো মমতা ব্যানার্জির উন্নয়ন। শুধু এই পার্শ্ব শিক্ষক নয়, উপনির্বাচনের ইস্যু অবশ্যই, উপনির্বাচনের উপর আমরা প্রতিশ্রুতি যেখানে দিই প্রতিশ্রুতি পালন করি, আমরা ত্রিপুরাতে দেখিয়েছি, আমরা 370 ধারা প্রতিশ্রুতি দিয়েছি, রেখেছি। কিন্তু এনআরসি ব্যাকফায়ার করবে না তো? অবশ্যই না, কারণ এনআরসি যদি চালু হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষেরই উন্নয়ন হবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের যে বেকারি, পশ্চিমবঙ্গের যে মানুষের অভাব, পশ্চিমবঙ্গে ভারতীয় মুসলমান তাদের যে অভাব, তাদের যে শিক্ষার অভাব, সবকিছুর সাথেই যুক্ত আছে এখানকার অনুপ্রবেশ।
এবং সেই অনুপ্রবেশকে আইডেন্টিফাই করার জন্যই কারা ভারতীয় কারা বিদেশি তার জন্যই এনআরসি। এনআরসি ভারতবর্ষের মুসলমানদের পক্ষে, এনআরসি ভারতীয়দের পক্ষে, ভারত পশ্চিমবঙ্গের বেকার যুবকদের পক্ষে। সেই জন্য ব্যাকফায়ার আমাদের হবে না, যারা এনআরসিকে রুখবো বলছে তাদের পক্ষেই পাল্টা যাবে। এবং আগামী যে তিনটি উপনির্বাচন আসছে, এই তিনটি উপনির্বাচনে যারা উন্নয়নের ঢাক বাজাচ্ছেন তারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের মানুষ 2019 লোকসভা নির্বাচন দিয়ে যে মতাধিকার প্রয়োগ করা শুরু করেছে এই নির্বাচন দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাবে, এবং 2021 যারা উন্নয়নের ঢাক বাজাচ্ছেন তাদের সেই উন্নয়নের ঢাককে ফাটিয়ে দেবে। বেশ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী দুই বক্তা পার্থপ্রতিম বিশ্বাস এবং বিশ্বনাথ চক্রবর্তীকে ডেকে নেব, আর দেখাবো যেহেতু আমার প্রথম বক্তাদের কথায় বারবার লোকসভা ভোটের কথা আসছে, লোকসভা ভোটের নিরিখে এই তিন উপনির্বাচন যেখানে হচ্ছে সেই কেন্দ্রের ফলাফলটা ঠিক কী ছিল দেখুন। নাগরিক পঞ্জি, রাম মন্দির, 370 ধারা, তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কি বড় ফ্যাক্টর হয়ে উঠবে এই তিনটি ইস্যু? অমিত শাহ হুঁশিয়ারি দিচ্ছেন গোটা দেশে হবে এনআরসি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। আর এই বাগযুদ্ধের মধ্যে অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় প্রায় 12 লক্ষ হিন্দুর নাম বাদ যাওয়ার পর প্রথম ভোট হচ্ছে এ রাজ্যে। সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রাম মন্দির তৈরির রাস্তা খুলে যাওয়ার পরেও প্রথম ভোট বঙ্গে, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের মোদী সরকারের সিদ্ধান্তের পরও এই প্রথম ভোট বাংলার মাটিতে। এই ইস্যুগুলি কি কালিয়াগঞ্জ, খড়গপুর সদর এবং করিমপুরের বিধানসভা উপনির্বাচনে প্রভাব ফেলবে? বিশেষ করে উত্তর দিনাজপুর এবং নদিয়া এই দুই জেলায় বাংলাদেশ সীমান্তবর্তী, এখানকার ভোটাররা কি ভোট দেওয়ার সময় জাতীয় নাগরিকপঞ্জি বিতর্কটি মাথায় রাখবেন? উল্টোদিকে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের ভোটারদের একটা বড় অংশই অবাঙালি, সেখানে কি রাম মন্দির কিংবা 370 ধারা বিলোপের সিদ্ধান্ত আলাদা প্রভাব ফেলবে? সব পক্ষই তাল ঠুকে দাবি করছে এইসব ইস্যুর ফায়দা তুলবে তারাই। লাভ হবে বিজেপির, লস হবে তৃণমূলে। কারণ একটাই, এই তিনটে বাদ দিয়ে যদি দেখুন বাংলার একটা আলাদা ইস্যু আছে। বাংলা ইস্যুটা হলো মমতা ব্যানার্জি কুশাসনটাকে কিভাবে শেষ করা যাবে। প্রতিটি কর্মী, প্রতিটি সমর্থক, প্রতিটি ভোটার তারা বুঝে গেছেন দেশের অবস্থা কেমন, আর রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কতটা এগোতে পেরেছি, এবং যে একটা মিথ্যাচার, একটা প্রচার করে ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা হবে না, তিনটে জায়গাতেই আমরা জিতব। 2019 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী, দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল, তৃতীয় স্থান পায় বামেরা। 56,762 ভোটে কালিয়াগঞ্জ থেকে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে এই কালিয়াগঞ্জ কংগ্রেসের দখলে ছিল, তৃণমূল ছিল দ্বিতীয় স্থানে আর তৃতীয় হয়েছিল বিজেপি। কংগ্রেস প্রার্থী প্রমথনাথ রায়ের জয়ের ব্যবধান ছিল 46,602। কালিয়াগঞ্জ মানেই যেন কংগ্রেসের দুর্গ, আর এই দুর্গের স্থপতি বাংলা রাজনীতির অন্যতম নক্ষত্র প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি। কিন্তু কংগ্রেস কি পারবে তাদের এই দুর্গ এবার অটুট রাখতে? এই প্রশ্নেই এখন ঘোর অনিশ্চয়তা। অর্থাৎ 3 বছরের ব্যবধানে কংগ্রেস শুরু থেকে শেষে চলে গিয়েছে, আর একেবারে তৃতীয় থেকে প্রথম স্থানে উঠে এসেছে বিজেপি। বিজেপি কি লোকসভার অ্যাডভান্টেজ ধরে রাখতে পারবে, নাকি বামেদের সঙ্গে জোট বেঁধে হারানো জমি ফিরে পেতে সক্ষম হবে কংগ্রেস? অন্যদিকে 6 মাস আগে লোকসভা নির্বাচনে নদিয়ার করিমপুর বিধানসভা আসনে এগিয়েছিল তৃণমূল, দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, তৃতীয় স্থানে ছিল কংগ্রেস। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে করিমপুর বিধানসভা থেকে 14,340 ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। 2016 বিধানসভা নির্বাচনেও করিমপুরে জয়ী হয়েছিল তৃণমূলই, দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী আর তৃতীয় বিজেপি। 2016 বিধানসভায় করিমপুরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর জয়ের ব্যবধান ছিল 15,989। এরকম একটা রাজনৈতিক অঙ্কের সামনে দাঁড়িয়ে এবারের উপনির্বাচন, এবারও কিন্তু এই উপনির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠছে কাঁটাতারের বেড়া, ওপার বাংলার মানুষ, এনআরসি এবং এখানকার সামান্য কিছু নাগরিক জীবনের সমস্যা। অযোধ্যার ওপর যে সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে সেইটা কি বিজেপিকে কিছু ডিভিডেন্ড দেবে এই রাজ্যে? আবার উল্টো দিকে এনআরসি নিয়ে হচ্ছে যে পুরো বাগবিতণ্ডা চলছে, কারণ একদিকে বিজেপি একরকমের ন্যারেটিভ বলছে আর তার উল্টো দিকে এখানে তৃণমূল লেখা এবং বাম কংগ্রেস সবাই একটা ইউনাইটেড একটা অপোজিশন বলা যেতে পারে এনআরসি ইস্যুতে, তার একটা ন্যারেটিভ দেখছে, সেইটা কি কোনো এফেক্ট এখানে পড়বে? কাশ্মীরটা নিয়ে আমার মনে হয় না যে বেঙ্গলে এতটা খুব একটা চিন্তিত লোকে, কিন্তু এনআরসিটা একটা বিভৎস বড় একটা ইস্যু বেঙ্গলে, তো সেটা একটা ব্যাপার।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর কেন্দ্রটি 2016 বিধানসভা ভোট থেকে বিজেপির দখলে। গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রের অন্তর্গত খড়গপুর সদরে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, দ্বিতীয় তৃণমূল, তৃতীয় কংগ্রেস। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 45,132 ভোটে খড়গপুর সদর থেকে এগিয়েছিলেন। 2016 খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের 10 বারের বিধায়ক জ্ঞানসিংহ সোহন পালের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন দিলীপ। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, তৃতীয় তৃণমূল। বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ছিল 6,309। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপির জমি যেমন আগের চেয়ে বেশি শক্ত হয়েছে, তেমনি একদা গড়ে কংগ্রেস দুর্বল হয়েছে। উল্টোদিকে খড়গপুর সদরে বিজেপিকে ধাক্কা দিতে মরিয়া হয়ে নেমেছে তৃণমূল। খড়গপুর বহুদিনের কংগ্রেসের স্ট্রং হোল্ড, তো সেখানে বাম কংগ্রেসের ভোট যদি এক জায়গায় আসে, তাহলে বাম এবং কংগ্রেস অবশ্যই শাসক দলকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কোন ইস্যুতে কে ফায়দা তুলতে সক্ষম হলো তার উত্তর মিলবে 28 নভেম্বর। আবির দত্ত ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থবাবু, তৃণমূলের কথা যদি বলি, প্রশান্ত কিশোরের পরীক্ষা, বিজেপির কথা যদি বলি, এনআরসির পরীক্ষা, তেমন বাম কংগ্রেসের কাছে অবশ্যই জোটের শক্তি পরীক্ষা। কেন এই কথা বলছি? খড়গপুর সদরে বামের সমর্থনে কংগ্রেস প্রার্থী দ্বিতীয় স্থানে ছিলেন, বিজেপি প্রার্থী মাত্র 6,000 ভোটে জিতেছিলেন। কালিয়াগঞ্জে অসাধারণ ফলাফল, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী 2016 প্রায় 47,000 ভোটে জিতেছিলেন। এই জামানত জব্দের বাজারে কেউ ভাবতে নয়, ভুল বলছি না, 53% ভোট পেয়েছিলেন এই কালিয়াগঞ্জ কেন্দ্রে জোট প্রার্থী। তো এইবার এই উপনির্বাচনে জোটের খেলা দেখা যাবে? আপনার সময় শুরু এখন। হ্যাঁ, দেখুন, প্রথম সবচেয়ে বড় প্রয়োজনটা হচ্ছে যে মানুষের জোটবদ্ধ হয়। এবং আমাদের রাজ্যে মানুষ দুটো জিনিসই দেখছে, যে প্রায় 6 বছর ধরে দেশে একটা সরকার চলছে বিজেপির, আর 8 বছর ধরে এই রাজ্যে সরকার চলছে, এবং এই সরকারের ফাংশনিংয়ে বেসিক্যালি কোথায় কোন তফাত। কেন একদল মানুষ তো এটা ভেবেছিলেন যে লাস্ট লোকসভা ইলেকশনেও যে তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য আমি বিজেপিতে ভোট দিলাম, কিন্তু সেই টাইটের চেহারা যা মানুষ দেখতে পাচ্ছে গত লোকসভা ভোটের পর থেকে দাঁড়িয়ে, যে এক হচ্ছে এই রাজ্যে চিটফাট কেলেঙ্কারিতে যারা যুক্ত ছিলেন সেই তদন্ত যাতে না হয়, তার জন্য দিল্লিতে গিয়ে যে আপোষ সমঝোতা করা হলো এই রাজ্যের শাসক তৃণমূল বনাম বিজেপি, তার থেকে চিটফান্ড তদন্ত গেল বিষ মাও জলে। আপনি যদি বলেন মানসিকতার প্রশ্নে, একটু আগে বলছিলেন যে আহারে বাংলার অনুষ্ঠানের পাশে অনাহারে শিক্ষক মরছে দাঁড়িয়ে, ইফ দিস ইজ দ্য অ্যাপ্রোচ, কোন প্রশান্ত কিশোর এসে বাঁচাবে? তারা তো কৌশল শেখাচ্ছে, তারা নীতি বদল শেখাচ্ছে না। আমরা এই নীতি বদল বিজেপিও শেখেনি। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রদের রাস্তায় দাঁড়িয়ে যেভাবে পেটানো হচ্ছে প্রতিবাদী ছাত্রদের, এটা প্রমাণ করে যে নীতির প্রশ্নের এক জায়গায় আছে। আপনি কাজের প্রশ্নে, রাম মন্দির কী করবে? মানুষের পেটে ভাত চাই, হাতে কাজ চাই, এবং সে গত 45 বছরে বেকারি এই অবস্থায় যায়নি। আমি বলছি সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো কাল রাতেও ডিসিশন নেওয়া হলো যে সব বেচে দেওয়া হচ্ছে লাভজনকগুলো। আমি বলছি যে সেই রাষ্ট্রায়ত্ত কারখানা বেচে দেওয়ার বিরুদ্ধে যখন বামেরা ধর্মঘট করবেন বাঁচানোর জন্যে, প্রথম সেই ধর্মঘট ভাঙতে উদ্যত হবে তৃণমূলের সরকার। আমি বলছি যে তাহলে এই বোঝাপড়া তো নিশ্চিতভাবেই থাকছে কোথাও না কোথাও। এবং আপনি যদি বলেন যে আমাদের রাজ্যে কাজের এমন অবস্থা যে কাজ না পেয়ে মুর্শিদাবাদের মানুষ চলে যাচ্ছে, কাশ্মীরে গুলি খেয়ে মরছে, আর আমাকে বিশ্বাস করতে হবে কৃষকরা তাদের আয় 3 গুণ বেড়েছে, আমি বলছি যে এই যদি রাজ্য হয়, এবং একই সাথে কাশ্মীর, ওরা তো এনআরসি বিভাজনের রাজনীতি করছেনই, কিন্তু কাশ্মীরে দাঁড়িয়েও যে পরিস্থিতিটা করলেন গণতন্ত্র রক্ষার নাম করে একটা ডিটেনশন ক্যাম্পে পরিণত করছেন গোটা রাজ্য, আসামের 19 লক্ষ মানুষকে যে শিক্ষা দিয়েছেন যে তোমরা দেশে থাকতে পারবে কি পারবে না রোজ চিন্তা নিয়ে ঘুমাতে যাও, সেই জিনিস যদি এই রাজ্যে করার চেষ্টা করা হয় এবং তারা যদি মনে করেন করবেন, তাহলে মানুষ জবাব দেবেন জোটবদ্ধভাবে, এবং এখানে তৃণমূল এবং আমি বিজেপির বিরুদ্ধে জবাব, সেখানে বাম কংগ্রেসের জোট, এটাই একমাত্র বিকল্প। এটাই ধন্যবাদ পার্থবাবু। এই জবাব সত্যি মানুষ দেবেন কিনা এবং সেই জবাবের প্রতিফলন ব্যালট বক্স বা ইভিএম এ পড়বে কিনা, সেটাই বোধহয় সব থেকে বড় প্রশ্ন। কিন্তু প্রশ্ন রয়েছিল জোট নিয়ে, অঙ্ক কি বলছে, জোটের অঙ্ক কি শেষ পর্যন্ত ম্যাজিক দেখাতে পারবে? দেখুন, 3 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কড়া টক্কর তৃণমূল বিজেপির মধ্যে, আর এই লড়াইয়ে তৃতীয় পক্ষ হিসাবে উপস্থিত বাম কংগ্রেস। 2016 বিধানসভা ভোটের পর ফের একবার জোট করে ভোটের লড়াইয়ে দুই দল। কলকাতা সহ শতাধিক পুরসভার ভোট হোক কিংবা 2021 বিধানসভা নির্বাচন, আগামী ভোটগুলিতে জোটের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে এই 3 উপনির্বাচনের ফলের ওপর। এই 3টি কেন্দ্রের মধ্যে কালিয়াগঞ্জ কংগ্রেসের দখলে ছিল, কিন্তু লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড পেয়েছিল বিজেপি। অন্যদিকে যে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রবীণ নেতা জ্ঞানসিংহ সোহন পাল 10 বার বিধায়ক হয়েছেন, সেখানে গতবার হারার পর এখন কংগ্রেস হীন শক্তি।
কালিয়াগঞ্জে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছে বামেরা। 2016 বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কালিয়াগঞ্জ আসন দখল করে কংগ্রেস, কিন্তু 2019 লোকসভা ভোটে দুদল আলাদা করে লড়ে। সেক্ষেত্রে দেখা যায় রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামেরা পেয়েছে মাত্র 19,000 ভোট আর কংগ্রেস মাত্র 18,000 ভোট, অর্থাৎ সাকুল্যে মাত্র 37,000 ভোট। অর্থাৎ অতীতে জোট বেঁধে দুপক্ষ ভালো ফল করলেও একা লড়ে মুখ থুবড়ে পড়েছে, এবার ফের দুই দল একজোট হয়েছে। লোকসভা নির্বাচনেই ব্যাপক বিপর্যয় ঘটে গেছে কংগ্রেসের, নতুন শক্তি হিসাবে এখানে উঠে এসেছে বিজেপি। স্বভাবতই গোড়াতে এ কেন্দ্র নিয়ে খুব একটা আগ্রহ না থাকলেও পরিস্থিতির পরিবর্তন ঘটে যখন বিপর্যস্ত কংগ্রেসের পাশে এসে দাঁড়ায় বাম শরিকরা অক্সিজেন নিয়ে, ফলে তৈরি হয়েছে কৌতূহল। খড়গপুর সদরেও বামেদের সমর্থনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। 2016 বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে লড়ে এই আসনে কংগ্রেস পায় 55,000 ভোট, কিন্তু 2019 লোকসভা ভোটে দুদল আলাদা লড়ে। সেক্ষেত্রে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস পায় মাত্র 8,000 ভোট, বামেরাও 8,000-এর কাছাকাছি ভোট পায়, অর্থাৎ সাকুল্যে মাত্র 16,000 ভোট। করিমপুরে প্রার্থী দিয়েছে সিপিএম। 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সমর্থনে লড়ে বাম প্রার্থী এই আসনে 75,000 ভোট পেয়েছিল, কিন্তু 2019 আলাদাভাবে লড়ে বাম প্রার্থী পায় 17,000 ভোট, কংগ্রেস প্রার্থী পায় 22,000 ভোট, অর্থাৎ সাকুল্যে মাত্র 39,000 ভোট। অর্থাৎ জোট করে আসন দখল কিংবা জয়ীকে কড়া টক্কর দিতে সক্ষম হলেও আলাদাভাবে লড়ে তিন বিধানসভা কেন্দ্রে ক্ষতি হয়েছে সিপিএম ও কংগ্রেসের। অঙ্কে নিরিখে তিন কেন্দ্রে বেশ পিছিয়ে বাম কংগ্রেস জোট। এখন প্রশ্ন হলো, এই কেন্দ্রগুলিতে লোকসভা নির্বাচনে দুদলের সম্মিলিত ভোটের চেয়ে বেশি ভোট টানতে কি সক্ষম হবেন জোট প্রার্থীরা? দীর্ঘদিন বাদে কোনো নির্বাচনে কি দাগ কাটতে পারবে তারা, নাকি জোট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ারই জোরালো সম্ভাবনা? মানুষ তো বিকল্প চাইছে তৃণমূল এবং বিজেপির। আর রাজনীতি কি দুদিনের ব্যাপার না দুবছরের ব্যাপার? রাজনীতি একটা দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়া কখনো এগোবে, কখনো পিছবে, কখনো থমকে দাঁড়াবে, নানান ঘটনা ঘটবে। এই তো হই হই করে বিজেপি জিতল, আবার হই হই করে বিজেপি তিন মাসের মধ্যে মহারাষ্ট্র এবং হরিয়ানায় হেরে গেল। কি করে হলো? এটাই রাজনীতি। আমাদের সঙ্গে ওদের 30,00,000 ভোটের ডিফারেন্স ছিল 72,000 বুথে, অতএব তাই লাভ কেন, বেশি লাভ হয়ে যাবে দেখে নেবেন, মিলিয়ে নেবেন আগামী দিনটায়। ফল কি হবে জানা যাবে 28 নভেম্বর। এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তী আচার্য। বিশ্বনাথবাবু, এখনো পর্যন্ত যা খবর, 15 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এই ভোটের জন্য আসছে, হিউজ। মহারাষ্ট্র হরিয়ানায় এত বড় নির্বাচন হয়ে গেল, ইনফ্যাক্ট মহারাষ্ট্রের ছবিটা এখনো পরিষ্কার হয়নি। আমি বলছি, নির্বাচনের দিন বলুন, ফল ঘোষণার দিন বলুন, অনিশ্চয়তার এখনকার দিনগুলো বলুন, একটা চকলেট বোমা বা কালীপটকা কোথাও ফেটেছে? অথচ পশ্চিমবঙ্গের উপনির্বাচন বাদ দিন একটা লাইব্রেরির পরিচালন সমিতির ভোট হবে, সেখানে মারপিট, রক্ত ঝরবে, হিংসা গোটা দেশে এখন কোথাও হয় না। এই 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলুন, রাজ্য পুলিশের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে চাই আমরা, রাজ্য পুলিশের নজরদারিতে বলুন, একটা শান্তিপূর্ণ ভোট অন্তত মাত্র তিন কেন্দ্রের উপনির্বাচনে আমরা দেখতে পাবো। আপনার সময় শুরু এখন। এই 15 কোম্পানির অর্থ হলো মাত্র 50% বুথে কেবল কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমরা যদি সাম্প্রতিক লোকসভা নির্বাচনের নিরিখে দেখি, তাহলে সেখানে কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রে 90-100% বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু 50% বুথ নিয়ে কতটুকু শান্তিপূর্ণ হবে সেটা তো আগামী দিনে বলবে। কিন্তু ইতিমধ্যেই আমি বলতে চাই, যুদ্ধ নাকি প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স রাখতে হবে? সারা ভারতবর্ষে যেভাবে শান্তিপূর্ণ একের পর এক নির্বাচন দেখছি, সেখানে পশ্চিমবাংলাতে যে কোনো একটা নির্বাচন, স্কুলের নির্বাচন হতে পারে, কলেজের নির্বাচন হতে পারে, সমবায় নির্বাচন হতে পারে, পুরসভা নির্বাচন হতে পারে, প্রতিটি নির্বাচন হিংসাত্মক। এই রক্তক্ষয়ী হিংসাত্মক নির্বাচন দেখতে দেখতে আমরা ক্লান্ত, এবং মানুষ কিন্তু সমাজের থেকেও কিন্তু প্রশ্ন উঠছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণভাবে ভোট হোক। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। যেটা গুরুত্বপূর্ণ, 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের যে বিপর্যয়টা হয়েছে সেটা আত্মসমীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচন 2018-তে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল বা ভোট হয়েছিল, যেখানে 100-এর উপর লোক মারা গিয়েছিলেন, বিরোধীরা হিংসার শিকার হয়েছিলেন বলে অভিযোগ, সেটা কিন্তু কোনো না কোনোভাবে একটা পারসেপশন তৈরি করেছিল, এবং তৃণমূলের বিপর্যয়ে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের হিংসা একটা বড় কারণ ছিল। দেখার যে এই নির্বাচনের পরে প্রশান্ত কিশোরকে তারা ব্যবহার করেছে কুশলী হিসাবে, নির্বাচনী কুশলী হিসাবে, এবং তিনি কিন্তু নানা রকম পরামর্শ দিয়েছেন দিল্লিকে বড় থেকে শুরু করে এবারের উপনির্বাচনের প্রার্থী চয়ন থেকে শুরু করে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা সব কিছু করেছেন। এবার দেখার যে একটা শান্তিপূর্ণ নির্বাচন করে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করবে, দেখতে চাইবে যে তার জনভিত্তি কতটুকু আছে,
নাকি আবারও আমরা একটা পুনরাবৃত্তি দেখব যেখানে হিংসা নির্বাচনের একেবারে শুরু থেকেই সকাল থেকেই টেলিকাস্ট করতে হয় যে এই বোম পড়লো, এই ওকে মারলো, এই এজেন্টকে বার করে দিল। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে কিন্তু বুঝতে হবে এই উপনির্বাচনের শান্তিপূর্ণ নির্বাচন করে যে তার নেওয়ার যে কৌশলগুলো সে কতটুকু কার্যকারী করতে পেয়েছে। এই পরীক্ষা তৃণমূল কংগ্রেসের নিজের মধ্যে, এই পরীক্ষা প্রশাসনের মধ্যে, এবং ভাবমূর্তি পুনরুদ্ধারের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল একটা পরীক্ষায় বসছে 25 তারিখ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি শুধু যোগ করব যে আগামী 25 তারিখ সকাল থেকে যে আবার সেই হিংসার ছবি, সেই বুদ্ধখলের ছবি দেখানো হবে না তো? তবে একটা জিনিস আমি যোগ করব, এখানে পরীক্ষাটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সরকার প্রশাসনের নয়, সমস্ত রাজনৈতিক দলের, সমস্ত নাগরিকেরও। আমি দ্রুত একবার দেখাবো এখনো পর্যন্ত যা খবর, 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দেখুন, রাজ্যে আবার ভোটের দামামা। 25 নভেম্বর রাজ্যে 3 কেন্দ্রে উপনির্বাচন, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর এবং করিমপুর। এই 3 কেন্দ্রই বিজেপি তৃণমূলের প্রেস্টিজ ফাইট। বাম কংগ্রেস জোটের কাছে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই, তাই উপনির্বাচন হলেও নিরাপত্তায় কোনো খামতি রাখতে চায় না নির্বাচন কমিশন। সূত্রের খবর, 3 বিধানসভা কেন্দ্রে ভোটের নিরাপত্তায় 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে, অর্থাৎ প্রতি বিধানসভা পিছু 5 কোম্পানি করে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যেসব ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সেখানকার নিরাপত্তার দায়িত্ব সামলাবে রাজ্য সশস্ত্র পুলিশ। এছাড়াও প্রযুক্তির সাহায্য নিয়ে ভোট কেন্দ্রতে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটের সময় ওয়েবকাস্টের বন্দোবস্ত থাকছে, থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি, একই সঙ্গে ভিডিওগ্রাফিরও বন্দোবস্ত রেখেছে কমিশন। এছাড়াও নজরদারির জন্য থাকবেন মাইক্রো অবজারভাররা। বাংলায় ভোট এলেই বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে। গত পুরসভা ভোট, পঞ্চায়েত ভোট কিংবা লোকসভা ভোটে বিভিন্ন জায়গায় অশান্তি বাধে যুযুধান রাজনৈতিক দলগুলির মধ্যে। বারবার প্রশ্ন তোলা হয় পুলিশের ভূমিকা নিয়ে, যার জেরে কেন্দ্রীয় বাহিনী রেখে ভোট করানোর দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। উল্টো দিকে কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। দিল্লি থেকে বাহিনী পাঠিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, তারা দে আর টর্চারিং দ্য পিপল, টর্চারিং দ্য পিপল, ইনহিউম্যান টর্চার দে আর ডুইং। কোথাও বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা চোখে পড়েছে, কখনো কখনো আবার কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে 3 কেন্দ্রের উপনির্বাচন কিভাবে হয়, সেদিকে নজর রাজনৈতিক মহলে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি পরবর্তী পর্যায়ে 2 বক্তা রাহুল চক্রবর্তী এবং দেবজিৎ সরকারকে ডেকে নেব, আর আপনাদের দেখাবো যে প্রশান্ত কিশোরের টনিক ঠিক কি। প্রশান্ত কিশোর বলেছেন পুরো ভোট নিয়ে তৃণমূল কর্মীদের যে জনসংযোগ নেই বলে আপনারা হারছেন, এবং মানুষের ক্ষোভ মেটাতে মানুষের কাছেই যেতে হবে, শান্তভাবে তাদের কথা শুনতে হবে, সমস্যার সমাধান করতে পারুন বা না পারুন, শান্তভাবে মানুষের ক্ষোভের কথা, তাদের রাগের কথা শুনুন। দেখুন, মানুষের কাছে যান, তাদের অভিযোগ শুনুন, ক্ষোভ প্রকাশের সুযোগ দিন। সূত্রের দাবি, আগামী বছর শতাধিক পুরসভার ভোটের আগে প্রায় ক্লাস নেওয়ার কায়দায় তৃণমূল নেতাদের এই নির্দেশ দিচ্ছে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে, সেখানে 3 দিন ধরে দফায় দফায় বৈঠক চলছে। সূত্রের দাবি, প্রতিদিন 2টি করে জেলার বিধায়ক, পুর চেয়ারম্যান, বুথ সভাপতি, বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতারা আসছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো কখনো বৈঠকে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো নেতারা। তবে প্রতিটি বৈঠকে অবশ্যই থাকছেন তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর ও তার দল। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে এটা দিদিকে বলো কর্মসূচির পর্যালোচনা বৈঠক। না না, এমনি সবাইকে নিয়ে বসা হচ্ছে তো, রেগুলার বেসিস আমাদের নিয়মিত একটা, অন্যান্য জেলা সবাই আসে। এটা তো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসটা 365 দিন খোলা থাকে, আমার মনে হয় না সেরকম কোনো স্পেসিফিক কোনো ইস্যু নিয়ে হচ্ছে। এটা রেগুলার তো আমরা তৃণমূল ভবনে এমন বসি, যে যার এমএলএ অফিসে বসে আজকে এখানে এলাম আর কি। তবে সূত্রের দাবি, নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া এই বৈঠকের মাধ্যমে পুরো ভোটের প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে, এবং রুদ্ধদ্বার এই বৈঠকে অভিষেকের পাশাপাশি কার্যত ক্লাস নেওয়ার কায়দায় বক্তব্য রাখছেন প্রশান্ত কিশোর। 2020তে কলকাতা সহ সারা বাংলা জুড়েই পুরসভাগুলির নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচনকে যদি ফাইনাল ম্যাচ ধরা হয় তাহলে অবশ্যই 2020 সেমিফাইনাল, আর সেই সেমিফাইনালের লক্ষ্যেই এবার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সূত্রের দাবি, তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি মূলত যে পরামর্শ দিচ্ছেন তা হলো, জনবিচ্ছিন্ন হয়ে পড়ার জন্যই আপনারা অনেকে বিজেপির কাছে পিছিয়ে পড়ছেন, মানুষের কাছে যেতে হবে, কারো রাগ থাকলে তার কাছেও যেতে হবে, তাকে রাগ প্রকাশের সুযোগ দিন, কি অভিযোগ রয়েছে শুনুন,
তাতেও সেই ক্ষোভের আঁচ অনেকটা কমবে। প্রশান্ত কিশোর যখন জনসংযোগে জোর দিচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর দিচ্ছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর দিকে। সূত্রের দাবি, বৈঠকে অভিষেক নির্দেশ দিচ্ছেন সবাইকে নিয়ে দলীয় কর্মসূচি পালন করতে হবে, কাউকে না ডাকা হলেও তিনি যদি কর্মসূচির কথা জানতে পারেন তাহলে নিজে থেকে পৌঁছে যেতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, তার মধ্যে যদি কোথাও কোনো সমন্বয়ের ঘাটতি থাকে সেটাকে সমন্বয়ে আরও সেটা সমন্বয় স্থাপন করার ব্যবস্থা করতে হবে। যখনই নির্বাচন হোক, পুরো নির্বাচন তৃণমূল কংগ্রেস আগামী দিনে ঝাঁপিয়ে পড়ছে। সদ্য দিয়ে দুটো রাজ্যের নির্বাচন পেরোলো, তাতে বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে, এই রাজ্যও তো মোহভঙ্গ হচ্ছে। আজ যাদের টক্কর দিতে এই উদ্যোগ, সেই বিজেপি অবশ্য তৃণমূলের পুরো ভোটের প্রস্তুতির বৈঠককে কোনো গুরুত্বই দিচ্ছে না। পুরো ভোটের প্রস্তুতি তো আমরা অনেক আগে থেকেই নিয়ে নিয়েছি, সবেমাত্র আমাদের একটা মেম্বারশিপ অভিযান জোরদারভাবে চলল। মানুষ যে তৃণমূলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তৃণমূলের ওপর মানুষ যে ক্ষিপ্ত আছে, এগুলো আমরা আগেই বুঝে গেছি। এখন প্রশান্ত কিশোর তার টিম পাঠিয়ে চারিদিকে ঘোরাঘুরি করে এই সারমর্মটা বুঝতে পেরেছে। হাজার চেষ্টা করলেও মানুষের মন আর তৃণমূল জয় করতে পারবে না। তৃণমূলের বৈঠক নিয়ে কটাক্ষের সুর সিপিএম এর গলাতেও। আমরা মানুষের সঙ্গে থাকছি, ডেঙ্গি আক্রান্ত মানুষের পাশে থাকছি। আসলে প্রশান্ত কিশোর যতই শান্ত হন না কেন, তৃণমূলের কাউন্সিলররা তো ভয়ঙ্কর রকমের অশান্ত। কোনো ক্যাম্পই সেই মানুষটার কাছে পৌঁছতে পারবে না যে মানুষটা তৃণমূলের কাউন্সিলরদের মস্তানি এবং ঔদ্ধত্যের কাছে প্রতারিত হয়েছেন। সূত্রের দাবি, তৃণমূলের এই বৈঠকের পর বিধানসভা ভিত্তিক রিপোর্ট তৈরি হবে, এক মাসের মধ্যে তা জমা দিতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে এর থেকেই স্পষ্ট যে প্রাথমিক লক্ষ্য পুরো ভোট হলেও এই বৈঠকের আসল উদ্দেশ্য 2021-এর লড়াই। অর্ণব মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। রাহুল, প্রশান্ত কিশোরের টোটকা খুব পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের কাছে যান, মানুষকে ক্ষোভ বা রাগ যদি থাকে সেটা উগড়ে দেওয়ার একটা সুযোগ দিন। আমি বলছি খেলাটা ঘুরে যাবে, প্রশান্ত কিশোর বলছেন, এটা যদি একটা কৌশল হয়। আরেকটা কৌশল পশ্চিমবঙ্গের মাটিতে পরীক্ষিত কৌশল, অনিল বিশ্বাস নামে এক ভদ্রলোক 2006 সালে সেই কৌশলে বাজিমাত করেছিলেন, 100-100 পেয়েছিলেন, যে মানুষের যার ওপর রাগ যার ওপর ক্ষোভ তাকেই পাল্টে দিই। নতুন মুখ, 100-এরও বেশি বিধানসভা কেন্দ্রে সিপিএম বিধায়ককে, স্ট্যান্ডিং এমএলএকে বসিয়ে নতুন প্রার্থী দিলেন 2006 ম্যাজিক, সেই 235 উদ্ধব সেই অসাধারণ উক্তি। কিন্তু পশ্চিমবঙ্গের অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি প্রশান্ত কিশোর দুটো রাজ্যের ক্ষেত্রে 75% স্ট্যান্ডিং এমএলএকে সরিয়ে নতুন প্রার্থীদের লিস্ট দিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সাহসী কৌশল প্রয়োগ করা যাবে? প্রশ্নটা এই জন্যই যে তৃণমূলে কোনো কারণে বিড়ম্বনায় পড়লে এখন কিন্তু যাওয়ার পথ খোলা আছে। অমিত শাহ এসে বলে গেছেন দরজা খোলা, সবাই বিজেপিতে চলে যেতে পারে। এই অবস্থায় তৃণমূল সেই সাহসী কৌশল প্রয়োগের সাহস দেখাবে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে সেটা সময় বলবে, কিন্তু এখন এটা সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনটাকে তৃণমূল কংগ্রেসের বাংলায় হাতের তালুর মতো চেনেন। আর 2011 সালে তিনি জনশ্রুতে ভেসে এসেছিলেন, তখন কিন্তু প্রতিষ্ঠিত সরকার ছিল না, এখন প্রতিষ্ঠিত সরকার, সুতরাং নানা রকম অ্যান্টিগামেসি আছে, এটা মানতে কোনো অসুবিধা নেই যে কোথায় তাহলে প্রশান্ত কিশোরকে লাগছে কেন, তাই বলছি ক্ষোভ বিক্ষোভ নেই। তো একটা ফুটবল টিমে যদি কোনো কোচ আসে, কোচ যদি গাইড করে যেটা ভেতর থেকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বাইরে থেকে দেখা যায় কোথায় কোথায় ফাঁক ফোকর আছে বা কোথায় কোথায় সমস্যা আছে। যেভাবে 2011 সাল থেকে লাগাতার উন্নয়ন চলছে সেটা কিন্তু ঠিক মতো প্রতিফলিত হয়নি বলেই মনে হচ্ছে। সুতরাং এটা বাইরে থেকে দেখার দায়িত্ব যদি কেউ নেন এবং সেটা দেখিয়ে দেন তাতে কোথায় সমস্যা, আর যদি নতুন মুখকে পুরনো মুখকে তো সময় বলবে, কিন্তু সমস্যা হচ্ছে যে ভেতর থেকে দেখা বাইরে থেকে দেখার যে পর্যালোচনা সেটা প্রশান্ত কিশোর করছেন, কিন্তু মুশকিল হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শেষের দিনে কিন্তু ফুটবলাররাই খেলবে। তোমার এটা ভাবার কোনো কারণ নেই যে প্রশান্ত কিশোর যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেদবাক্যের মতো তা মেনে নিচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সংগঠনটা কিভাবে চালাতে হয়। সুতরাং আমাদের যেটা সমস্যা সেখানে হচ্ছে যে এখানে ভারতীয় জনতা পার্টি যে বলেন যে এখানে সংগঠন বাড়াচ্ছেন বা সংগঠন করছেন, মোদী বৃক্ষের মতো এখানে মোদী বৃক্ষের তলায় বসে যারা মনে করছেন বা স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কমব্যাক করা যাবে, তারাও কিন্তু ভুল ভাবছেন। আজকে এর জবাব তো দেবে NRC, এর জবাব দেবে নোটবন্দি, এর জবাব দেবে কর্মসংস্থান, এর জবাব দেবে আর্থিক দণ্ডদশা, তার জন্য মানুষ প্রস্তুত আছে, কিন্তু কোথায় কোথায় আমাদের গাফিলতি হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের কোথায় কোথায় ফাঁক ফোকর আছে বা কোথায় কোথায় সমস্যা আছে, সেগুলো যদি ভরাট করার
জন্য কাউকে আনা হয় বা নতুন করে ভাবনা চিন্তা করা হয় সেই সাংগঠনিক পরিসরের জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষতি কি? আর বিরোধীরা এত চিন্তা কেন? আমি বুঝতে পারছি না বিরোধীরা এত গেল গেল রব তুললেন কেন? প্রশান্ত কিশোর অশান্ত হোক, প্রশান্ত হোক বা নতুন করে খেলোয়াড় আনুক, নতুন খেলার টিম নামাক, তাদের সমস্যা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন এবং এ রাজ্যে দাঁড়িয়ে সাংগঠনিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার রাজ্যে জনপ্রিয়তা কোথায় এবং মানুষ তাকে কতটা বিশ্বাস করে, এবং ঠিক সেইভাবে আগামী বিধানসভায় লোকসভার মতো পুনরাবৃত্তি ঘটবে না তা চ্যালেঞ্জ করে বলা যায়। সুমন, ধন্যবাদ। রাহুল, দেবজিতের নিশ্চয়ই জবাব দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে ভোট তো পরের কথা, ভোটের কৌশল আরও পরের কথা, ইভিএমে হবে না ব্যালটে হবে আলোচনার পরবর্তী পর্বে সেটাও যাব, কিন্তু সেটাও পরের কথা, ভোটটা কবে হবে? স্টেট ইলেকশন কমিশন দুটো চিঠি দিয়েছে রাজ্য সরকারকে যে পুরো ভোট কবে হবে, এর আগে 17টা পুরসভার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর বসে গেছে, বিল এনে অনির্দিষ্টকাল অ্যাডমিনিস্ট্রেটর বসানো যাবে সেটা বৈধতার সিলমোহর পড়েছে, 92টা পুরসভা কবে হবে এই নিয়ে দুটো চিঠি চলে গেছে এবং এখনও পর্যন্ত কোনো উত্তর আসেনি। উত্তর আসার পরে কি হবে? এক, যে ভৌগোলিক পুনর্বিন্যাস হবে, দুই হচ্ছে যে কোন কোন ওয়ার্ড মহিলা সংরক্ষিত সেইটা নির্ধারিত হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আলো নেই। আমি রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে জানতে চাইব যে আদৌ কি তোমরা জানো যে কলকাতা সহ 109টা পুরসভায় কবে ভোট হবে, এবং সে কবে ভোট হওয়ার তারিখটা কি এই যে তিনটে উপনির্বাচন হচ্ছে এর ফলাফলের উপর নির্ভর করবে? তোমার সময় শুরু এখন। সুমনদা, আমার প্রশ্নের অর্ধেক উত্তর হচ্ছে রাহুলদা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী জানেন তার জনপ্রিয়তা কতটা এবং তার দলের কর্মদক্ষতা নিয়ে মানুষ কি ভাবছে, উনি বললেন না একটু আগেই তো, সেই জন্যই ভোট এগোচ্ছে না, ভোট মানে ঠিক সময় হচ্ছে না। 17টা পৌরসভায় উনি বন্ধ করে রেখে দিয়েছেন স্পেশাল বিল এনে, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, এরকম 17টা পৌরসভা এরকমভাবে একবার বামেদের আগে হয়েছিল আর তারপরে উনি করলেন। 92টা পৌরসভা এখনও বাকি, 91-92টা পৌরসভার কিছু, কিন্তু সেটা তো হচ্ছে 20-তে তাদের টার্ম শেষ হবে, ঘুম ভাঙছে কেন? এই 17টা পৌরসভার অপরাধ কী ছিল তাহলে? মাননীয় কিসে ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছেন যে আমরা এটা করতে পারবো না, আমাদের অসুবিধে আছে, কেননা পঞ্চায়েতে ভোট দিতে দেননি কেন? এতই পাহাড় হাসছিল, জঙ্গলমহল হাসছিল, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, তাহলে এত হাসাহাসির পরেও 18টা সিট বিজেপির এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর ওনাদের খুঁজতে হবে। প্রশান্ত কিশোর সেগুলোকে বারে বারে বলার চেষ্টা করছে, এখন আবার ভোকাল টনিক লাগছে, এক বেঞ্চে প্রশান্ত কিশোর, অভিষেক বাবু, বাকি সবাই সবাই বাবুরা বসে বৃদ্ধ বৃদ্ধ তদবৃদ্ধ লোকেদের জ্ঞান দিচ্ছেন কি করে ভোট করতে হবে, আর তারা বাইরে বেরিয়ে বলছেন কোনো ব্যাপার না উড়িয়ে দেবো, কিন্তু উড়িয়ে দেবো বলেছিলেন আমাদের যখন 42 সিটের লড়াই হলো পৌরসভায়, এই লোকসভায়, তখন আপনারা দেখলেন যে উড়িয়ে দিলেন ওনারা, আমরা 18-2 পৌরসভাতেও দেখা যাবে ওনারা যে উড়িয়ে দেওয়ার কথা বলছেন না সেটা নয়। আপনার প্রশ্ন ছিল আমরা জানি কি না, আমরা কি করে জানবো? আমরা তো সরকারে বসে নেই, সরকার আর নির্বাচন কমিশন দুখানা 10-20 চিঠি যাই দিন না কেন, এরা তো গণতন্ত্রের সবকটা স্তম্ভকে নস্যাৎ করে দিচ্ছে। আপনি দেখবেন রাজ্যপাল, আপনি দেখবেন বিচারপতি, আপনি দেখবেন নির্বাচন কমিশন, কে কার কথা শুনেছে? আপনি এক প্রকার ইউ রাইটলি সেড যে এইখানে কোনো অন্য কোনো রাজ্যে তো একটা চড়ও কেউ খায়নি, এখানে রোজ মারামারি হয়, পৌরসভা তো তাই হবে এটাই। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা যে কলকাতা সহ 109টা পুরসভায় ভোট কবে হবে সেই নিয়ে নানা জল্পনা দেখুন। বছর গড়ালে কলকাতা সহ রাজ্যের 92টি পুরসভার ভোট, কিন্তু রাজ্যে 17টি এমন পুরসভা রয়েছে যেগুলির 5 বছরের মেয়াদ ইতিমধ্যে ফুরিয়েছে, অথচ একটি পুরসভাতেও ভোটের কোনো নামগন্ধ নেই। প্রতিটি পুরসভাতেই প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। এই তালিকায় রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ি পুরসভা, আলিপুরদুয়ার পুরসভা, উত্তর দিনাজপুরের জালখোলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার চাকদা ও কৃষ্ণনগর পুরসভা, উত্তর চব্বিশ পরগনার পানিহাটি, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভা, হাওড়া পুরসভা, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ও পুষ্করা, বীরভূমের দুগরাজপুর পুরসভা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরসভা। সূত্রের দাবি, এই 17টি পুরসভায় কবে ভোট হবে তা জানতে চেয়ে রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, সৌরভ দাস রাজ্য নির্বাচন কমিশনার হওয়ার পর পুর ও নগরোন্নয়ন দপ্তরকে 2টি চিঠি দেন, তার আগে এই নিয়ে আরও 2টি চিঠি দেওয়া হয়, তবে রাজ্য সরকার জানায়নি কবে পুরো ভোট হবে।
2020 এপ্রিলে কলকাতা সহ রাজ্যের 92টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের দাবি, এপ্রিলে এই 92টি পুরসভার সঙ্গে মেয়াদ উত্তীর্ণ 17টি পুরসভার ভোট হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। তবে এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তাদের দাবি, হার নিশ্চিত বুঝেই এই পুরসভাগুলিকে ভোট করাতে চাইছে না তৃণমূল সরকার। এটা ওরা জানে যে ওরা আর বাড়াতে পারবে না। যে পৌরসভাগুলোতে 17টা পৌরসভা কেন বলছেন, কোচবিহারে একটা পৌরসভা আছে, সেই ওয়ার্ডে আজ অব্দি ভোট হয়নি, আজ থেকে 5 বছর আগে। তো হাত বদল হোক আর ফেরত হোক, নতুন করে ভোট করতে আপত্তি কি? তাহলে আসুন একবার সামনে সামনে ভোট হয়ে যাক। পুরো ভোটের বিলম্ব নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম কংগ্রেসও। আইন করে 17টা পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্য দিয়ে তৃণমূল এটা নিজেই প্রমাণ করে দিয়েছে যে সে পৌর নির্বাচনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। তৃণমূলের কাছে সেই সময় আর কোনো উপায় ছিল না পরাজয়ের মুখোমুখি দাঁড়ানোর চাইতে পরাজয়কে বিলম্বিত করা ছাড়া। স্থানীয় স্তরে কংগ্রেস নেতৃত্ব, বাম নেতৃত্ব, অন্য দলগুলোর নেতৃত্ব এ সম্পর্কে স্তরভিত্তিক ফর্মুলা নির্ধারণ করে দেবেন। এখন মনে হচ্ছে দিদি নিজে ভরসা পেয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় তাদের দলের মস্তানরা, পুলিশ, তারা ভরসা দিয়েছে মানুষ যেন ভোট দেওয়ার সুযোগ পায় এবং বিভিন্ন পার্টির লোক তারা যেন নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পায়। দিদি আপনি এই ব্যবস্থাটা করবেন, এতে বাংলার ভালো হবে, আপনারও ভালো হবে। তৃণমূল অবশ্য বিরোধীদের আক্রমণে গুরুত্ব দিতে নারাজ। এই কথাগুলো তো ভেবে লাভ নেই, দেখতে হবে মানুষ উন্নয়ন পেয়েছে কিনা, দেখতে হবে আমরা ঠিক মতন কাজ করেছি কিনা, দেখতে হবে মানুষের পাশে আমরা ছিলাম কিনা, এই সব কটাতেই আমরা এগিয়ে আছি। সব মিলিয়ে পুরো ভোট দিনক্ষণ নিয়ে কিছু জানা না গেলেও রাজনৈতিক দরজা তুঙ্গে। এবিপি আনন্দ। আমি তিন কেন্দ্রের উপনির্বাচন এবং অবশ্যই পুরো ভোটের অন্যান্য খবরে আসবো, কিন্তু তার আগে হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে গোটা দিন যারা সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য লিখলেন কয়েকটা পড়ে নেব। শিবশঙ্কর ঘোষ, তিনি লিখছেন, এই উপনির্বাচন 21-এর বিধানসভা নির্বাচনের পূর্বাভাস নাও হতে পারে, মানুষ অত্যন্ত সচেতন, অনেকেরই বাড়া ভাতে ছাই পড়বে। প্রণব রাহা লিখছেন, প্রতিটি ভোটের আগে প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে বাগযুদ্ধ হয়, তবে কেউ যে কারুর থেকে এগিয়ে নেই সেটা বলা যায়। তারাপর মণ্ডল লিখছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে তবেই মানুষের রায়ের প্রতিফলন বোঝা যাবে। নিশানাথ ভট্টাচার্য লিখছেন, উপনির্বাচনে কংগ্রেস বাম জোট কি নিজেদের ভোট বাড়িয়ে বিজেপির যাত্রাভঙ্গ করবে বলেই মনে হয়। সুভাষ ঘোষ আজ্জা লিখছেন, রাজনীতির স্পন্দন বাংলার মুখ্যমন্ত্রী ভালোই বোঝেন, তাহলে প্রশান্ত কিশোরের দ্বারস্থ কেন? অরূপ মিত্র লিখছেন, বাম কংগ্রেসের সৈন্য সামন্ত কোথায়, উপনির্বাচনে তারা আদৌ কি দাগ কাটতে পারবে? অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে, তাই এবারের উপনির্বাচনগুলির গুরুত্ব অসীম। আর এবার পালা আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। সুপ্রিম কোর্টের রায়ের পর আর বাধা নেই রাম মন্দির নির্মাণে। অনেকে বলছেন এর রাজনৈতিক ডিভিডেন্ড উঠবে বিজেপির ঘরেই, তবে সুপ্রিম কোর্টের রায়ে এটাও বলা আছে যে 92-এ বাবরি মসজিদ ভাঙার ঘটনা গুরুতর আইনভঙ্গ। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র, দেখুন, উপভোগ করুন, কিন্তু করতে গিয়ে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন প্লিজ। পুরো ভোটের প্রসঙ্গ যখন এসেই গেল, তখন এবার দেখাবো যে এই পুরো ভোট কিন্তু হবে ইভিএম এ নয়, ব্যালটে। দেখুন, বছর ঘুরলেই রাজ্যে শতাধিক পুরসভায় নির্বাচন হবার সম্ভাবনা।
আর পুরসভার ভোট গ্রহণ ইভিএম এ হবে না ব্যালটে হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। বিগত পুরো ভোট ইভিএম এ হয়েছিল, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এবার কলকাতা সহ রাজ্যের সব পুরসভার ভোট হবে ব্যালট পেপারে। প্রত্যাশিত ভাবে পুরো ভোটে ব্যালট ফিরলে সঠিক সিদ্ধান্ত হবে বলে দাবি করেছে তৃণমূল। ব্যালট পেপারে ভোট হওয়াটাই সমীচীন, তার কারণ ইভিএম মেশিনে ভোট করে আমরা দেখেছি অনেক ভোট লুট হয়েছে এবং যে যান্ত্রিক গোলযোগই হোক, যে কোনো কারণই হোক, ম্যানিপুলেশন হোক, যেভাবেই হোক, আমরা দেখেছি ইভিএম মেশিনে ভোট ঠিকমতো পড়ে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং তিনি চাইছেন যে ব্যালটের মাধ্যমে ভোটে প্রতিফলিত হোক, তাতে ফল যা হওয়ার হোক। গত লোকসভা ভোটের আগে থেকে ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। অভিযোগ উঠেছে ইভিএম এ প্রযুক্তিগত কারসাজি করা হচ্ছে। এই ইস্যুতে 21 জুলাইয়ের মঞ্চ থেকে ইভিএম এর বদলে ব্যালট ফেরানোর ডাক দেন তৃণমূল নেত্রী। আমেরিকার মতো এত বড় রাষ্ট্র কেন ইভিএম এ হয় না ভোট? ইউরোপিয়ান কান্ট্রিতে কেন হয় না? নেদারল্যান্ডসে কেন হয় না? ফ্রান্সে কেন হয় না? জার্মানে কেন হয় না? আমরা চাইব নির্বাচন কমিশনকে বলতে স্টেটের যে আপনারা ব্যালটে করুন, পঞ্চায়েত ব্যালটে হবে, মিউনিসিপ্যালিটি ব্যালটে হবে, কর্পোরেশন ব্যালটে হবে, আমরা পথ দেখাবো। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির আশঙ্কা পুরো ভোটে ব্যালট ফিরলে সন্ত্রাসের ভয়ঙ্কর ছবিটাও ফিরে আসবে। হাই ম্যাচ ছেড়ে দিয়ে, ভেপার ছেড়ে দিয়ে চলো আবার হেরিকেল নিয়ে ঘুরে বেড়াই, যেটা আমরা ত্যাগ করে এসেছি সেটাকে নতুন করে আবার ধরতে যাওয়ার জানি না এটা সম্ভব কিনা, তবে আমার মনে হয় আর এটা সম্ভব হবে না। এই প্রশ্নের উত্তর প্রয়াত কিংবদন্তি নেতা কমরেড জ্যোতি বসু 1991 সালে দিয়েছিলেন। ভোট সিআরপি দিয়ে হোক, আরপিএফ দিয়ে হোক, মিলিটারি দিয়ে হোক, কেন্দ্রীয় সরকারের অফিসারদের দিয়ে হোক, ইভিএম হোক, ব্যালট হোক, যা খুশি হোক, খালি ভোটার যেন পশ্চিমবাংলার মানুষ হয়, ভোটার যেন ভূত না হয়। ইভিএম নিয়ে বিরোধীদের অভিযোগকে কটাক্ষের পাশাপাশি বিজেপির দাবি ভোট যাতেই হোক ভালো ফল করবে তারা। আজকালকার দিনে টেকনোলজি এগিয়ে গেছে, সেখানে টেকনোলজির ব্যবহার আমরা নেব না, কিন্তু এখানে কি কাউন্টিংয়ের দিন তো বাবা আর কোনো গণ্ডগোল করতে পারবে না, আর তাই জন্যে নিয়ে আসো ব্যালট, ব্যালট ছিঁড়ে দেবো, ডবল স্ট্যাম্পিং করবো, ছাপ্পা মারবো, যে করে হোক জিতবো, গণতন্ত্রের রায় মানবো না, জনগণের রায় মানবো না, তাই জন্যে আবার ব্যালট ফিরিয়ে আনো। ব্যালটেই হোক আর ইভিএমই হোক, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমরা ইভিএম এর কথা বলবো। মানে কী করে হবে আপনি বলুন না, লাইন চলতেই থাকবে, গো স্লো ভোটিং পোলিং হবে। আর ব্যালটের ভোটে কী হয় সেটা আমরা কংগ্রেস আমলে দেখেছি। এই দিদিমণি না একবার ব্যালটের বিরুদ্ধে ইভিএম এর জন্য বলেছিলেন, আজকে হঠাৎ করে বদলে যাচ্ছেন কেন? পুকুরে ব্যালট বক্স ফেলা, গণনা কেন্দ্র অবাধে ছাপ্পা, নানা দৃশ্যের সাক্ষী থেকেছে এ রাজ্য। আবার ইভিএম এ কারসাজির অভিযোগেও সরব হয়েছে বহু বিরোধী দল। এই প্রেক্ষাপটে শেষ অবধি পুরো ভোট কিসে হয় সেদিকেই সবার নজর। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শোনবাবু, এই হরিয়ানা আর মহারাষ্ট্রের ভোটে তো ইভিএম এই হয়েছিল, বিজেপি তো জবরদস্ত ধাক্কা খেলো, এরপরেও তো ইভিএম এর উপর ভরসাটা বাড়ার কথা। দেখুন সুমনবাবু, এখানে আপনাকে একটা কথা বলি, আপনিও জানেন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাও আপনারা দেখালেন 21 জুলাই। আমেরিকার মতো রাষ্ট্র, তারা যখন ইভিএম থেকে পেছিয়ে এলো, যখন ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো ইউরোপের উন্নয়নশীল উন্নত দেশগুলো তারা যখন সরে যাচ্ছে, আমি আপনাকে প্রথম বিশ্বের অন্তত 10টা দেশের নাম বলতে পারি যারা ইভিএম এই ভোট করে। আমেরিকা সব জিনিস কি আমরা অনুসরণ করি? তাহলে তো না, দেখুন আপনার আপনার মনে আছে কিনা জানি না আমি সুমনবাবু বা অন্যদের, 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, জর্জ ডব্লিউ বুশ জুনিয়রের সেকেন্ড টার্ম ইলেকশন, কেন 2000 সালে তো ইনি রিটায়ার করে গেলেন বিল ক্লিনটন এবং জিতে এলেন জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। 2004 সালের নির্বাচনে ইভিএম এর মাধ্যমে দেখা গেছিল, যেটা প্রমাণও হয়েছিল, যে একজনকে ভোট দিচ্ছে, ভোটটা ট্রান্সফার হচ্ছে অন্য নামে, সে নিয়ে সারা বিশ্ব জুড়ে কিন্তু বিতর্ক হয়েছিল। আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি তো কই হরিয়ানা, মহারাষ্ট্র কিংবা আরেকটু পিছিয়ে যাই যদি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ভোটে বিজেপির ভরাডুবির পর বলেননি যে আবার রিপোল হোক, ইভিএম এ ভোট হয়েছে। সুমনবাবু, সুমনবাবু একটা কথা, ইভিএম বিশ্বাসযোগ্য না হলে তো সব ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য নয়, আর বিশ্বাসযোগ্য হলে সব ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য। সেই জন্যই তো দেখুন, রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের হাতে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের হাতে নয়। সুতরাং যে জিনিসে এতটুকু ডাউট আছে, আমরা চাই মানুষের রায় সঠিকভাবে প্রতিফলিত হোক,
সুতরাং সেখানে যদি আপনি কি বলছেন যে ব্যালটে ডাউট নেই, ব্যালটে তো ছবি দেখালাম, গণনা কেন্দ্রে ছাপ্পা চলছে, ছাপ্পা যখন হয় একটা কথা আপনাকে, আরে আমি ভোটের দিন তো বাদই দিলাম, তো অসংখ্য ফুটে যাচ্ছে, শুনুন ছাপ্পা যদি হয় সেটার যদি প্রশ্ন আপনি বলেন, সেটা আমরা সিপিএম এর জমানায় দেখেছি, সে ব্যালটে হোক আর ইভিএম হোক, আমি বলছি তৃণমূল করবে না বিজেপি করবে আমি বলছি না, আমি বলছি ব্যালটে ছাপ্পা মারার চান্সটা তো ইভিএম এর থেকে অনেক বেশি, না না ইভিএম এ আরো বেশি, ব্যালট বক্স ধরে পুকুরে ফেলে দিয়েছে, এই ফুটেজ তো দেখলেন এই পঞ্চায়েত ভোটে এই রাজ্যে, শুনুন ইভিএম মেশিনও পুকুরে ফেলে দিয়েছে, সেটাও আছে ভেঙে দিয়েছে, আমি বলছি এই লোকসভা নির্বাচনে বাঁকুড়ার এক নম্বর বুথ শালতোড়া সুব্রত মুখার্জির নির্বাচন কেন্দ্র, যেখানে সুব্রত মুখার্জি লড়াই করলেন লোকসভা নির্বাচনে, সেই ইভিএম মেশিনটা টুকরো টুকরো করে ভেঙে পুকুরে ফেলে দেওয়া হলো, তাহলে আপনি বলছেন ব্যালট হয়েছে, ব্যালট হচ্ছে। উনি আমেরিকা ফ্রান্স অনেকগুলো উদাহরণ দিলেন, আমেরিকা ফ্রান্সের কোথাও একটা উদাহরণ দেখান যেখানে ভোট কেন্দ্রে গিয়ে ছাপ্পা পড়ছে, আমেরিকা ফ্রান্সের কোন একটা উদাহরণ দেখান যেখানে ব্যালট বাক্স গিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে, যখন করবেন তাহলে দুটো দেখুন, আমেরিকা ফ্রান্সে যদি প্রার্থী নিয়ে গিয়ে ফেলে দেয় আপনার প্রশাসনটাকে সেই জায়গায় আনতে হবে, আরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 2016 সালে ভোট হয়েছে, আমরা তো একবারও বলিনি যে ব্যালটে ভোট চাই, আমরা তো ইভিএম এ বিশ্বাস রেখেছি, তাহলে আপনারা আজকে আসছে বলেই আরেকটা যে বিধানসভা ভোটটা কেন্দ্রীয় প্রশাসন দিয়ে হয়, কেন্দ্রীয় কমিশন দিয়ে হয়, রাজ্যের ভোটটা যেহেতু রাজ্য সরকারের দিয়ে হয় সেই জন্য ব্যালট চাই, তার কারণ হচ্ছে কিরকম ভাবে পরিবর্তন হয় দেখুন, 1985 সাল এবং 90 সালের কলকাতা পুরসভার ভোট, ভোট হয়ে যাওয়ার এক ঘন্টা পরে ওই কাউন্টে ওই পোলিং স্টেশনে এই কাউন্টিং হয়েছিল, আমি ঠিক বলছি পার্থবাবু? আবার মনে করাতে চাই যে বামফ্রন্টের সময় কখনো এই কথা দাবি করেনি সমীরবাবু, যেমন বলছেন যে নির্বাচন কমিশনটা আমরা চালাই, আসলে ওটা রাজ্যের সরকার, আপনি বলে রাজ্যের সরকার, এর যে অটোনোমাস ক্যারেক্টার আমার সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে নির্বাচন কমিশনের আমি বলবো যে আরো একটু সদর্থক ভূমিকা নেওয়া উচিত, কারণ এটা ঠিক যে এটা একটা প্রযুক্তি নির্ভর উপায় এবং এটা ওভার স্প্যান অফ টাইম এত তাড়াতাড়ি অবসোলেট হয় এবং সেটাকে হ্যাক করা এত ইজি, ফলে সেখানে দাঁড়িয়ে যে স্বচ্ছতা আশা করা উচিত নির্বাচন কমিশনের তরফ থেকে, এমনকি বামেরাও যখন দাবি করেছিল যে আমরা হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে চাই যে আমরা দেখবো যে সেখানে ম্যানিপুলেট করা সম্ভব কিনা, কিন্তু ইলেকশন কমিশন সেটা অ্যালাউ করেনি, ফলে এটা এক। দুই, এখানে সমস্যাটা হচ্ছে ভারতবর্ষ এবং আমার রাজ্যে যে হ্যাকিং হ্যাকিং হচ্ছে ইভিএম হ্যাকিং এর চেয়েও বেশি সমস্যা হচ্ছে বুথ হ্যাকিং। না পার্থবাবু, প্রায় এক মাস সময়সীমা দেয়া হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বামেদের, শুধু না সমস্ত রাজনৈতিক দলকে যে এসে দেখিয়ে যান যে কিভাবে হ্যাক করা যায়, তাহলে কেউ জানে না। আমি তো বলছি আচ্ছা কপিল সিব্বল এই মিটিং তে আমরা গেছিলাম, হ্যাঁ কপিল সিব্বল লন্ডনে একটা সম্পূর্ণ পরবর্তীকালে দেখা গেল সেই ব্যক্তি তার অভিযোগ সবটা 100% ভুয়ো, ঠিক আমি কপিল সিব্বল নির্ভর কথা বলতে চাই না, আমি বলতে চাই যে বামেরা এই যে নির্বাচন কমিশনের ডাকা মিটিং এ একমাত্র বামেরাই গিয়েছিল যে আমাদের যারা বোঝেন এই বিষয়গুলো নিয়ে, কিন্তু এটা অ্যাক্সেস পাওয়া যায়নি, এটা অ্যাক্সেস পাওয়া যায়নি, কারণ আমি প্রমাণ করা যায়নি, না প্রমাণ না, আপনি হার্ড ডিস্কে যদি আপনি অ্যাক্সেস না দেন তাহলে হচ্ছে এটা প্রমাণ করার প্রশ্ন কোথায়, আমি দেখলাম বাইরে থেকে দেখে চলে আসলাম বাহ খুব ভালো, বা ওরা যে ডেমোটা দেখাচ্ছে এবার বলছি অল্টারনেটিভ টেকনোলজি পৃথিবী জুড়ে আছে এবং যেগুলো ব্যবহার আমি টেকনোলজি পকেটে নিয়ে ঘুরছি না, অল্টারনেটিভ টেকনোলজি ভারত বিশ্বের বাজারে আছে, আমি বলবো যে আপনার নেতারা হরিয়ানা এবং মহারাষ্ট্রে যদি বলে যে এমন টেকনোলজি আমার হাতে আছে যে যদি কথা এসব করেও পারেন, নেতার কথা
আমি কয়েকটা ছোট্ট ছোট ইনফরমেশন দিই, মানে গত এক দশকেরও বেশি সময় ধরে শহরবাসীরা কিন্তু ইভিএম এ পুরসভা নির্বাচনে ভোট দিয়ে অভ্যস্ত ছিল। ইভিএম থেকে যেই মুহূর্তে আপনি ব্যালটে নিয়ে যাবেন, ভোট আপনারা জানেন ব্যালটে সময় লাগে ভোট দিতে, ফলে শহরবাসীর ভোটের পার্সেন্টেজ কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। শহরের যে কর্মব্যস্ততার, সেই কর্মব্যস্ততার কিন্তু একটা প্রভাব ইভিএম ইন্ট্রোডিউসের সঙ্গে সঙ্গে পড়তে পারে, ভোটের হার কমার সম্ভাবনা আমি দেখছি। দ্বিতীয় যেটা, আপনি জানেন যে যে মুহূর্তে ব্যালট পেপারে ভোট করবেন আপনার নাম্বার অফ পোলিং স্টাফ বাড়বে, এবং টোটাল এন্টার প্রক্রিয়াতে সময় যেমন লাগবে, একই সাথে কিন্তু এটা খরচা সাপেক্ষ, মানে অনেক বেশি পরিষ্কার। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু ঠান্ডা মাথায় আমি ভাবতে বলবো যে এবারের লোকসভা নির্বাচনেও কয়েক লক্ষ লোক ব্যালটে ভোট দিয়েছে, এবং সেই ব্যালটের ফল কিন্তু আপনাদের অনেক খারাপ হয়েছে। ৩৭% ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে আপনারা, অথচ ইভিএম এ ভোট পেয়েছেন ৪৪%, অর্থাৎ 7% ভোট আপনারা বেশি পেয়েছেন ইভিএম এ। আমি বলবো যে ইভিএমটা খুব সিরিয়াসলি যদি আপনাকে ভাবতে হয় তাহলে কিন্তু ন্যাশনাল লেভেলে এনগেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যেভাবে পুরসভা নির্বাচনে ব্যালট পেপার টানছেন তাতে মানে তিন চারটি সমস্যা আপনাদেরই আসতে পারে, মানে তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে। একটা হলো যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ২০১৫ পুরসভা ৯২টা যে পুরসভা নির্বাচন হয়েছিল, ব্যাপক সন্ত্রাস রিগিং এর অভিযোগ উঠেছিল, এবং পঞ্চায়েত নির্বাচনেও একই অভিজ্ঞতা ২০১৮ পঞ্চায়েত নির্বাচনেও, এটা আপনাদের দলও স্বীকার করে নিয়েছে। এখন এখন যে প্রশ্নটা আপনাকে, যদি সত্যি স্বচ্ছ একটা ভাবমূর্তি তৈরি করতে হয়, আমার মনে হয় যে ব্যালট পেপারে যে রিস্কটা ইনভলভ আছে, কারণ ব্যালট পেপার ছেঁড়ার থেকে শুরু করে ব্যালট পেপারকে ট্যাম্পারিং করার থেকে শুরু করে ব্যালট পেপারে ভোটে কাউন্টিং করার থেকে শুরু করে, যদি চান নানাভাবে ইভিএম ও লুট করা হচ্ছে, ব্যালট ও লুট করা যায়, ব্যালট পেপারের সম্ভাবনা এমন একটা বিষয় যেটা মোটামুটি যে কোনো রাজনৈতিক বিতর্ক যদি আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে করতে হয় তাহলে বোধহয় এই বিষয়টাকে বাদ দেওয়া যাচ্ছে না, কারণ প্রতিদিনই এই বিষয়টির কোনো না কোনো নতুন অধ্যায় খুলছে রাজ্যপাল বনাম রাজ্য। হ্যাঁ, আজকেও আরেকটি নতুন এপিসোড আছে, তার পাল্টা জবাবও আছে তৃণমূলের পক্ষে। দেখুন, মেরী বহন চন্দ্রিমা কো মে কহুঙ্গা, উনকে বিভাগ মে বহুত সমস্যা হ্যায়, লোক বহুত পরেশান হ্যায়, উনকো আপনে বিভাগ কা সময় দেনা চাহিয়ে, খুদ কা বিভাগ সম্ভালে জ্যাদা ঠিক রহেগা। আমার দপ্তরের কাজ আমি কেমন ভাবে সামলাবো সেটা তো মাননীয় রাজ্যপালের আমাকে বলার দরকার নেই, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। কলকাতার পারদ নামছে, কিন্তু তৃণমূল ও রাজ্যপালের মধ্যে বাগযুদ্ধের পারদ নামার কোনো লক্ষণ নেই, বরং বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে গিয়ে সেই পারদ আরো খানিকটা চড়িয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। मैं 30 जुलाई से लगातार लोगों से ही बात कर रहा हूं और मैंने अभी तक कोई छुट्टी नहीं ली। मुझे अफसोस है कि मैं टूरिस्ट नहीं बन पाया, क्यों टूरिस्ट के लिए छुट्टी लेनी पड़ती है। अगली बार सोल्ट लेक में जाऊंगा, हावड़ा में जाऊंगा, हुबली में जाऊंगा, और जगह जगह जहां भी मेरा आउटरीच लोगों के साथ हो सकता है, चलते फिरते बहुत बातें हो सकती हैं। किसी ने एक बहुत अच्छा ऑब्जर्वेशन किया, গভর্নর সাহেব আপকে ইহা আনে সে পেরল গভর্নমেন্ট তো ইহা নেই আ গই হ্যায়। একজন সাংবিধানিক প্রধান এই রাজ্যের, তিনি তার যে চেয়ারের মর্যাদা সেটা মানে ক্ষুণ্ণ করছেন, এটাই আমাদের কাছে একটা অদ্ভুত বিষয় লাগছে। প্রতিদিন কিছু না কিছু বলছেন, সংঘাত তৈরি করার চেষ্টা করছেন। চন্দ্রিমা ভট্টাচার্য যখন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ করছেন, তখন একের পর এক মন্ত্রীর মুখ খোলা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যপাল। ये क्रिकेट टीम तो है नहीं जो 11 के 11 खेल कर ही मेरे सामने आएंगे। मैं माननीय मुख्यमंत्री जी से अनुरोध करूंगा, विभाग बना दें और एक मंत्री को उसका इंचार्ज बना दें कि देयर इज अ मिनिस्टर टू गिव स्टेटमेंट्स अगेंस्ट राज्यपाल, ताकि बाकी मंत्री तो अपना काम करते रहें। जब उन्होंने कह दिया एक झटके में अयोध्या फैसले पर कोई नहीं बोलेगा, कोई बोला? यदि कंट्रोल कंप्लीट है तो राज्यपाल के बारे में भी वो उतना ही कंट्रोल रखे, ওর মুছে যে কেনা হে ও সেম কে। সকাল বেলায় বেড়াতে বেরিয়েছেন, হাঁটতে বেরিয়েছেন, সেইখানেও যদি তিনি হাঁটার যে লক্ষ্য যে শরীর স্বাস্থ্য ভালো থাকুক
সেটা না করে উনি যদি এই ধরনের চিন্তাকে কখনো মনের মধ্যে প্রশ্রয় দেন তাহলে কি বলবো বলুন। বুধবার মুর্শিদাবাদে কালো পতাকা দেখানো নিয়ে চরমে ওঠে রাজ্যপাল ও তৃণমূলের বাগযুদ্ধ। এদিন তা নিয়েও মুখ খুলেছেন জগদীপ ধনকর। তৃণমূল দলের থেকে তো কোনো কিছু করা হয়নি, লোকাল পিপল দেখিয়েছে না, সে মানুষ দেখিয়েছে, মানুষের ক্ষোভ থেকে, মানুষের ক্ষোভ। বিনা সোচে বিনা সমঝে বিনা দেখে বিনা জানে তুরন্ত কে দিয়া জিনোনে 10-5 লোকনে কালে ঝন্ডে দিখায়ে বলো হামারে নেই হ্যায়। আরে বহন জি সবকি ফটো ওয়াই হুই হ্যায়। রবীন্দ্র সরোবর চত্বরে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলতে বলতেও চন্দ্রিমাকে নিশানা করেন রাজ্যপাল। মেরি বহন কো মে ইয়ে দে সকতা হুঁ, মেরে কো লম্বা চড়া প্রবচন দেতে হুয়ে মধুমক্খিয়ো কে ছাতে মে হাত দেনে সে পহলে ও আপনে বিভাগ কা করে। মৌচাকে ঢিল আমরা মারছি না, বরঞ্চ উল্টোটা হচ্ছে, উনি মারছেন তাই মৌমাছিরা বেরিয়ে ওনাকে আক্রমণ করছে। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেছেন রাজ্যপাল। ফিরহাদ হাকিম জি নে বহুত আচ্ছা স্বচ্ছ ভারত কা কাম কিয়া থা, পর রাজভবন সে রবীন্দ্র সরোবর তক আতে হুয়ে মানে সুবহ জো দেখা মুঝে লগতা হ্যায় উনকো ভি সুবহ কুছ সময় দেনা চাহিয়ে ওর শিশা খোল কর দেখেঙ্গে তো হিজ ওয়ার্ক উইল বি দেয়ার। লেটেস্ট নোট বিলিভ ইন টোকেনিজম, লেটেস্ট বিলিভ ইন জেনুইন অথেন্টিক সলিড ওয়ার্ক। উনি যা দেখে এসছেন সেটাই শিখে এসছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট এবং তার মেয়রও কাজ না বিয়ে করি না, আপনাদের কাছেই সেই সব তথ্য আছে যে রাস্তায় নেবে আমরা কিভাবে কাজ করি, দয়া করে এগুলো দেখান আপনাদের টিভির মাধ্যমে, উনিও দেখে নেবেন শিখেও নেবেন। এদিন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোচি কাঁচাদের সঙ্গে ফুটবলেও কিক মারেন রাজ্যপাল। তারপর লেক কালীবাড়ি হয়ে ফেরেন রাজভবনে সত্যজিৎ বৈদ্য ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। রাহুল, মৌচাকে ঢিল সাংবিধানিক শীর্ষ পদের নেতা যিনি স্টেটমেন্ট দেন, রাজনৈতিক উক্তি করেন, তা পাল্টে উক্তি তো হবেই। আর সবচেয়ে বড় কথা তার দায়বদ্ধতা চেয়ারের প্রতি, তার সাংবিধানিক মর্যাদা তিনি সমস্ত ক্ষুণ্ণ করছেন। তুমি যদি রাজনীতি করার ইচ্ছে হয় তো রাজভবন ছেড়ে গিয়ে করুক না, অনেক তো জায়গা আছে, একদম সরাসরি প্রত্যক্ষ রাজনীতি আসুক না। গোপাল কৃষ্ণ গান্ধী গোপাল কৃষ্ণ গান্ধী কোথায় হয় জানেন কি? উনি আজকে নন্দীগ্রাম যখন ধর্মী আছে সুন্দর করে ব্যাকরণ সুমারি করুক, তৃণমূল কংগ্রেস দার্জিলিং এ গিয়ে পর্যটক হয়ে ঘুরুক, তাদের সহায়তা দিয়ে আমাদের দয়াবরে সরকারকে বিব্রত করে কোন রাজনৈতিক কমেন্ট না করলেই ভালো। কথা দাদারা সবাই মিলে হইচই করছেন, কিন্তু রাজ্যপাল তার নিজের স্টেটমেন্ট নিজে একটা অসাধারণ দিয়েছেন, যে উনি বলছেন, বারে বারেই বলেছেন, আপনার সঙ্গে যখন সাক্ষাৎকার ছিল তখনও সেই একই কথার প্রতিফলন এসেছে, যে সরকার খুশি হতেন আমি যদি একজন ট্যুরিস্ট হয়ে এখানে বসে থাকতাম, বড় হোটেলের মতন একটা বাড়িতে থাকতাম, প্যালেসের মতন, এবং কোথাও যেতাম না। আর যারা রাজনীতির লোক, যারা প্রশাসনে বসে আছেন, তারা যেরকম বলতেন যে জল ওপরে জল ওপরে জল নিচে জল নিচে এই ধরনের কথাতে হ্যাঁ বলতাম আমি, আপনারা একটা কথা বাজে কথা হচ্ছে রাজনৈতিক, এটা আপনারা করেছেন। তৃণমূল কংগ্রেস তো স্থানীয় স্থায়ী, মানুষের আশীর্বাদ এসেছে, মুশকিলটা আর এটা না এটা নমিনেশন কিনে পরে তো বুঝে যাবে তো আসেন নি না, রাজ্যপালকে তো দেখানো যাবে না, ওনাকে বলতে হবে, রাজ্যপালকে তো দেখানো যাবে না, ওনার দায়িত্ব তো দেখতে পারবে না, ওনার দায়িত্ব তো সংবিধান দিয়েছে, দুটো এক করে বলে বলতে দিন, আমাকে বলতে দিন, চিৎকার করার ক্ষমতা আপনার মধ্যে নেই, সংবিধানে আপনাদের বডি তো রাখা উচিত কি রাত্রিরে কাজ করেন, সংবিধান সংবিধানের মর্যাদাটা আপনারা রাখুন, বিষয়টা হচ্ছে রাজ্যপাল কোথাও দেখে ফেললে মুশকিল, যে ডেঙ্গুর মশা কোথায় হচ্ছে সামান্যতম গরিমা থাকবে না, অদ্ভুত ব্যাপার, কথা বলবে বিজেপি নেতা।
এই সাবজেক্টে আমার প্রথম বলার সুযোগ এলো। একটা কথা আমি মাঝে মধ্যেই দেখি, এটা বিতর্কটা চলছে, একটা কথা বলার লোভ অনেকদিন ধরে সামনে রেখেছি, আজকে সুমনবাবুর জন্য সম্ভব হচ্ছে। রাজ্যপাল হচ্ছে রাষ্ট্রপতির প্রতিনিধি, রাষ্ট্রপতির ফাংশনটা কি? হিজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের রক্ষক। আর প্রধানমন্ত্রীর কর্তব্যটা কি? কাস্টোডিয়ান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেটের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চালানো, রাজ্যপালের কাজ হচ্ছে সংবিধানটা ঠিকঠাক আছে কিনা এবং সেটাকে রক্ষা করা রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে। তাহলে কি আমায় বলতে হবে কেশরীনাথ ত্রিপাঠী ইনঅ্যাক্টিভ ছিল? সেও তো অ্যাপয়েন্টেড বাই বিজেপি ছিল, ইনি যে একটু প্রোঅ্যাক্টিভ হয়ে গিয়ে চাচ্ছেন না? গোপালকৃষ্ণ গান্ধী কিন্তু সেই সময় অ্যাক্টিভ হয়েছিলেন যখন রাজ্য সরকারের সঙ্গে, যখন নন্দীগ্রাম ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো সিনেমার উল্টো দিকে মেট্রো চ্যানেলে যখন 26 দিনের ধর্ণা, এবং সেই সময় রাজ্য সরকারের সঙ্গে মিডিয়েটরের কাজটা করেছিলেন। না শুধু তাই নয়, রাজ্যপালকে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করতে দেখেছেন, দেখেছেন কোন রাজ্যপাল? আমার দেখার চেষ্টা করেছেন যে সে একটা জায়গায় গিয়ে, না না একাধিক জায়গায় এই দোষটা নেই হচ্ছে, শুনুন, দীপাবলির আলো ম্লান হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে একটা কারণ, একটা কথা শুধু আমার দেখে শুনে মনে হচ্ছে, রাজনৈতিক অভিজ্ঞতা যা আছে সেটা দেখে মনে হচ্ছে, এই রাজ্যপাল অ্যাপয়েন্টেড হয় বাই দা হোম মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অমিত শাহ, যিনি বিজেপি পার্টিটাকে চালান। আসলে বিজেপির রাজ্য নেতৃত্বের উপর ওনার কোনো আস্থা নেই এবং বুঝেছেন এরা অকেজো, সুতরাং একটা স্পোক্সম্যান দরকার, পাঠিয়ে দিয়েছে, উনি হচ্ছেন বিজেপি, আপনাদের উপর কোনো আস্থা নেই। সমীর বাবু খুব ভালোভাবেই বর্ণনা করলেন মুখ্যমন্ত্রীর ভূমিকা কি, রাজ্যপালের ভূমিকা কি, রাষ্ট্রপতির ভূমিকা কি, প্রধানমন্ত্রী গত কয়েক বছরে কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনিক বৈঠক করেছে, একটি কোন প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের নির্বাচিত বিধায়ক এমপি কে ডেকেছেন? একটা ব্যতিক্রম আছে, অধীর চৌধুরীকে দেখেছিলেন শেষ মুর্শিদাবাদের, মুখ্যমন্ত্রী তার দায়িত্বটা পালন করতেন, বিরোধী প্রতিনিধিদের যদি সেই প্রশাসনিক বৈঠকে ডাকতেন, তাদের কথা শুনতেন, তাহলে হয়তো আজকে রাজ্যপাল বিজেপি সরকারের রাজ্যপালকে একই হতে হতো না। আরে বিজেপি আমি একটা জায়গায় দেখেছিলাম শিলিগুড়িতে যখন পালিয়ে যাচ্ছেন রাজ্যপালের বৈঠকে বিরোধীরা গেলে, মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধীরা গেলে আমাদের ডাকা হয়। আমি এরকম একটা ডিবেট রোজ দেখতে চাই, যদি হয় হবে, আমি বললাম প্রকাশ্যে যে রাজ্যপাল এবং রাজ্য সরকার এদের মধ্যে এমন কিছু বিতর্ক হচ্ছে না যে মানুষের জীবনের মৌলিক কতগুলো বিষয়কে রোজ তুলে ধরছে এবং জানিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে পথে ঘাটে লেকে সর্বত্র। ফলে এখানে দাঁড়িয়ে এই যে পারস্পরিক বাক্য বিনিময় এবং এর মধ্যে দিয়ে কে কার সম্মানহানি করছে, আমার তো মনে হয় যে সাংবিধানিক দায় দায়িত্ব মর্যাদা রক্ষার দায়িত্ব সব পক্ষেরই। ফলে তারা তো একদিক থেকে বললাম যে যখন ওখানে আপনার কথা বলিনি, আচ্ছা সরি, লেকে যখন যান, আমি বলে এই কারণের জন্য আমি আপনার কথা বলেছি, পুরে যখন আচার্য এসেছিলেন আমি যে কথা বলেছিলাম যে ভ্যান্ডালিজম নিয়ে কোথায় রিমার্ক, আমি এখনো বলবো লেকে উনি গেছেন বেড়াতে, যে লেকে আমি এই 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 কথা যারা বলেছিলেন মানুষের মর্যাদা রাখার জন্য ছট পূজা যা হলো সেটা নিয়ে তার মন্তব্য রাজ্যপাল প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু তার আগে যেহেতু সমীর দা মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলেন,
ইভিএম এ ভোট হয় না, ব্যালটে হয় বলতে ইভিএম এ কোথায় কোথায় হয় তার একটা দীর্ঘ তালিকা আমি বলেছিলাম যে দশটা অন্তত বলবো। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, নাম্বিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, পেরু, সুইজারল্যান্ড, ভেনিজুয়েলা, ফিলিপিনস, এই সবগুলো জায়গাতে ইভিএম এ অত্যন্ত অভিযোগহীনভাবে এবং সাফল্যের সঙ্গে দীর্ঘদিন ধরে ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। তত্ত্বের খাতিরে ওইটাই আমি বলতে চাই যে কিছুদিন আগে যে মহারাষ্ট্রের নির্বাচন হলো, রীতিমতো বিজেপি ধাক্কা খেয়েছে। মানে যদি সেই নির্বাচনটাকে আমরা মান্যতা দিই, একটা অল্টারনেটিভ গভর্নমেন্ট তৈরি হয়, তারপরে ইভিএম নিয়ে প্রশ্ন করা যায় কিনা। হরিয়ানাতে যে নির্বাচন হলো, উপনির্বাচনগুলোতে বিজেপি আরো বেশি ধাক্কাটা হতো, মানে উপনির্বাচনগুলোতে বিজেপি অধিকাংশ ক্ষেত্রে 20% কাছাকাছি ভোট কম পেয়েছে অনেক রাজ্যেই। তাহলে এইটা কি করে সম্ভব? মানে ইভিএম টাকে জয় পরাজয় নিরিখে দেখবেন না, আপনি ইন্ডিপেন্ডেন্টলি ভাবুন যে ইভিএম অর ব্যালট। আমি বলছি যে যারা আজকে এখানে অনেক কথা বলছে তারা কিন্তু ইলেকশন কমিশনের অফিসে গিয়ে যখন চ্যালেঞ্জ দিয়েছিল খবরের কাগজে বিজ্ঞাপন সহকারে, সেই চ্যালেঞ্জ কিন্তু তারা নেয়নি, অধিকাংশ দলই নেয়নি। একটা সিরিয়াস ম্যাটার আমি বলছি, যেটা রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে প্রতিদিনের প্রতিনিয়ত বাগদ্বন্দ্বিতা চলছে, এটা আর যাই হোক মানে সংসদীয় গণতন্ত্রের পক্ষে কোন সুস্থ লক্ষণ হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা খুব স্পষ্ট করে আপনাকে বলি যে ভারতবর্ষের সংবিধান রক্ষার দায়িত্ব গভর্নরের হাতে নয়, সুপ্রিম কোর্ট ইন্ডিয়া ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায় দায়িত্বের মধ্যে পরে একটা কনস্টিটিউশন রক্ষা করা, না না রাষ্ট্রপতির, রাষ্ট্রপতি সই না করলে বিল জানেন না, আইনে আইনে রূপান্তরিত হয় না, জানেন না বলবেন না, আইনে রূপান্তরিত হয় লোকসভা পাস করার পর সেই বিলে রাষ্ট্রপতি এই পদ একটা সাংবিধানিক পদ, সংবিধানের রক্ষাকর্তা নয়, সাংবিধানিক পদ, আইন অন্তত তাই বলছে। আমি যেটা বলেছি এভরিডে যদি, মানে ধরুন গভর্নরের জায়গা থেকে এভরিডে যদি গভর্নর কমেন্ট করতে থাকেন, প্রতিদিন যদি সাংবাদিক সম্মেলন করতে থাকেন, স্পেসিফিক যদি মানে রাজ্য সরকারের দপ্তরগুলোকে টার্গেট করেন, মানে ওটা তো উনার কাজের মধ্যে কি আমার প্রশ্ন? কারণটা হলো উনি একটা সাংবিধানিক প্রধান, নিশ্চয়ই মানে সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, সংকট থাকলে নিশ্চয়ই বৃহত্তম প্রশ্নগুলোকে তিনি অ্যাড্রেস করবেন। কিন্তু কোন ববি হাকিম কোন কাজ করেনি তাকে কাজ খুলে দেখতে হবে, এই কথাগুলো বেসিক্যালি হলো দিলীপ ঘোষের করার কথা। দিলীপ ঘোষ না বলে কেন গভর্নর বলবেন? বুঝতে পারছি এই বিতর্ক চলবে, কিন্তু এখানে আমার বলতে হবে যে 28টা রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারি বিক্রির সিদ্ধান্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্যাবিনেটে নেওয়া হয়ে গেছিল। বুধবার 5টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের ঘোষণা হলো, তীব্র প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো, বারবার বিলগ্নিকরণ করলে আস্তে আস্তে দেশটাই যদি বিলগ্নিকরণ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আর কেন্দ্রীয় সরকারের হাতে কি থাকবে, দেশের হাতে কি থাকবে, চলবেটা কোত্থেকে? একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারি বিক্রির মোদী সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এভাবেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে এয়ার ইন্ডিয়া, বেঙ্গল কেমিক্যালসের মতো 28টি রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারি বিক্রির সিদ্ধান্তে নীতিগত সায় দেয় মোদী মন্ত্রিসভা। বুধবার ফের এক ধাক্কায় 5টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত পেট্রোলিয়ামে সরকারের হাতে থাকা 53.29% শেয়ারের পুরোটাই বিক্রি করা হবে, সরকারি নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে। শিপিং কর্পোরেশনেও সরকারের হাতে থাকা 63.75% শেয়ারের পুরোটা বিক্রি করা হবে, এক্ষেত্রেও ছেড়ে দেওয়া হবে সরকারি নিয়ন্ত্রণ। কন্টেনার কর্পোরেশনে সরকারের 54.8% শেয়ারের 30.8% শেয়ার বিক্রি হবে এবং সরকারি নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে। টিহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশনে সরকারের 74.23% শেয়ার এবং নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসির হাতে তুলে দেওয়া হবে। নিপকোতে সরকারের 100% শেয়ার ও নিয়ন্ত্রণ এনটিপিসির হাতে তুলে দেওয়া হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের 75টি সড়ক প্রকল্প বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। বাজেটে চলতি বছরে বিলগ্নিকরণ থেকে 1,05,000 কোটি টাকা তোলার লক্ষ্য নিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে ভারত পেট্রোলিয়ামের মতো লাভজনক সংস্থার অংশীদারি বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ভারত পেট্রোলিয়াম সেটাকেও পর্যন্ত ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া হচ্ছে। এখন যদি এটাই একমাত্র সলিউশন হয় যে সব পাবলিক সেক্টরগুলোকে ডিসইনভেস্টমেন্ট করে দিয়ে সেই টাকাটা নিয়ে আপাতত ক্রাইসিস মেটানো, এটা তো টাইমলি মিটবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইকোনমিক স্টেবিলিটি না আসবে এইটা কিন্তু সলিউশন নয়।
তার কারণ বাড়তে 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 ইকোনমিক ডিজাস্টারটা আরো বাড়বে। আমার মনে হয় এটা নিয়ে দেশের এক্সপার্টদের সাথে প্রধানমন্ত্রী কথা বলুন, দরকারে অল পলিটিক্যাল পার্টির মিটিং করুন, কারণ দেশটা আমাদের সবার। দেশ চালাতে পারছে না তাই কি করতে হবে, আমাদের যা ভালো ভালো সম্পত্তি সেগুলো বেঁচে দাও। সেই বেচতে গিয়ে তারা একের পর এক শিল্প সব বেঁচে দিচ্ছে। সব থেকে বড় কথা, এই সমস্ত শিল্প যেগুলো তারা বিক্রি করছে সেগুলো সমস্ত লাভজনক সংস্থা। বিজেপি অবশ্য বিরোধীদের কথায় গুরুত্বই দিচ্ছে না। যিনি এ কথা বলছেন তিনি কোনোদিন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন? ডেঙ্গু নিয়ে 5 বছর ধরে সমস্যা চলছে, অত লোক মারা গেছে, কোনোবার কথা বলেছেন একবারও? না, অভ্যেস নেই। কারখানা উঠে যাচ্ছে, নতুন কারখানা হচ্ছে না পশ্চিমবাংলায়, কোন বিশেষজ্ঞর কাছে সঙ্গে কথা বলেছেন? জ্ঞান দেওয়ার অধিকার থাকা উচিত, যার মুখে যেটা স্বভাব হয় সেটা বলাই ভালো। পার্টিটাকে দিয়েছেন পিকে কে, সরকারও চলে যাচ্ছে পিকের হাতে, উনি তো কিছুই চালাচ্ছেন না। সম্প্রতি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের অপ্রকাশিত তথ্য তুলে ধরে দাবি করা হয়েছে, 2017 জুলাই থেকে 2018 জুনের মধ্যে গ্রামাঞ্চলে নিত্যপণ্য কেনাকাটার হার 8.8% কমেছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার খরচ কমাচ্ছে সাধারণ মানুষ। গত 40 বছরে একটানা 1 বছর ধরে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি। মানুষ খরচা কমিয়ে দিয়েছে, এটা খুব খারাপ কথা, হাতে টাকা নেই। একটা মনে রাখবেন, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, এখানে ক্যাশলেস সোসাইটি কোনোদিনও চলেনি। নোটবন্দি করে দেওয়ার ফলে এই যে ডিজিটাল 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 করছে, আমার আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ লোকের কাছে কোনো টাকাই নেই, হাতে টাকা না থাকলে বিজনেসটা হবে করতে। একটি গবেষণার দাবি, 2011-12 থেকে 2017-18 এই 6 বছরে ভারতে চাকরির সংখ্যা কমেছে অন্তত 90 লক্ষ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সন্তোষ মেহরোত্রা এবং পঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক যজাতি কে পরিদার এই গবেষণাপত্রটি বৃহস্পতিবার প্রকাশ করেছে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট বিভাগ। এদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক হিমাংশুর দাবি, 2011-12 থেকে 2017-18 পর্যন্ত ভারতে ফি বছরে গড়ে 26 লক্ষ মানুষ চাকরি খুইয়েছেন। যদিও কিছুদিন আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে হওয়া অন্য একটি গবেষণা ঠিক উল্টো কথা বলেছে। দুই অধ্যাপক লভিশ ভণ্ডারী এবং অমরেশ দুবের যৌথ গবেষণাপত্রে দাবি করা হয়, 2011-12 থেকে 2017-18 এই 6 বছরে ভারতে চাকরির সংখ্যা 43 কোটি 30 লক্ষ থেকে বেড়ে 45 কোটি 70 লক্ষে পৌঁছেছে। এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ট্বিট করে বলেছেন, কর্মসংস্থানের অভাব যে কোনো দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাওয়ার অন্যতম লক্ষণ। বিজেপির আমলে এই রোগ মহামারীতে পরিণত হয়েছে। নির্মাণ শিল্পে 35 লক্ষ মানুষ কাজ খুইয়েছেন, বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি প্রায় 40 লক্ষ কর্মী ছাঁটাই করতে চলেছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছে, আধুনিক TMT বার্স, ভরোসা হামেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, কুকমি, ভালো রান্না করতে লাগে একটুখানি কুকমি, সোলারিস, শ্রীরামপুর ও যোগা এখন দিচ্ছে মাত্র 1 টাকায় নিজের ফ্ল্যাট পাওয়ার সীমিত সুযোগ, সহযোগী নিবেদক রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা, বসুমতি চাল, ভাতের সঠিক চাল, সুমন কাচ্চিখানি সর্ষের তেল, সুমন স্বাদের জাদুকর, আদি মোহের মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।